ফোরামের অ্যাক্টিভিটি কার কেমন? ফোরামের কার কত অ্যাক্টিভিটি আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ফোরামে কত অ্যাক্টিভিটি? শুনতে পাচ্ছেন? তাহলে অ্যান্সার দিচ্ছেন না কেন? বলতে যে ফোরামে কত অ্যাক্টিভিটি? এক মিনিট, অনেক ভালো। ফোরামের অ্যাক্টিভিটি কত? 15 মিনিট, 17 মিনিট। রেড টাইম কত আছে সবার? রেড টাইম কত? তার মানে বাকিরা কে ফোরামে অ্যাক্টিভ ছিলেন না? 2 দিন ধরেই ছিলেন ফোরামে, বাকিরা ফোরামে ছিলেন না? আচ্ছা, কালকে কালকে আমি ওর যে অর্ডারটা পাইছিলাম সে অর্ডারটার ডেলিভারি করছি। ডেলিভারিটা করছি কিভাবে দেখেন একটু। ডেলিভারিটা আমি ভিডিও করে রেখে দিচ্ছি কিভাবে ডেলিভারি করলাম। আমাকে এটা তো ফুল ওয়েবসাইট, এটা তো ফুল ওয়েবসাইট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন ফুল ওয়েবসাইট। আর কথা শোনা যায়, বোঝা যায়? এটা ওয়ান পেজার ছিল? হ্যাঁ, ওয়ান পেজ সাইট দিলেন, বিলের কোনটা ইউজ করছেন? গ্রুপ সাইট তো স্যার, বিল্ডের কোনটা ইউজ করছেন স্যার? কোনটা দিয়ে পেজ বিল্ড করছেন? এটা হচ্ছে টেক ডিম না, একটা পেজ বিল্ডার আছে, ই-কমার্স সাইট। পরে এটা ই-কমার্স সাইট সম্বন্ধে দেখাবো, তখন দেখি ই-কমার্স সাইট কি হচ্ছে। আচ্ছা, ই-কমার্স হচ্ছে ব্লক সাইট কি হয়ে ডিজাইন করে, তখন দেখাবো, তখন বুঝতে হবে। ব্লক সাইট দেখতে পাচ্ছেন আমার সেই ক্লায়েন্টের প্রথমে করছিল কি জানেন? প্রথমে বলে কি, প্রথমে বলতেছে কি বলে, ডেলিভারি যদি তুমি করো কাস্টমার কেমন দেখবো। এখানে কি লিখছে দেখেন, ওকে লুক আই এম ইনসাইড এ গ্রোসারি স্টোর ইউজে কল প্রোগ্রাম, মানে সে ইউএস এর একটা প্রোগ্রাম নামে স্টোরের কাছে আছে। তো ওই ওর যে সাইটটা আছে ওর সাইড আমি ঢুকতে পারতেছে না, ওর ওয়াইফাই থেকে পাবলিক ওয়াইফাই অ্যাক্সেস, দেয়ার সিকিউরিটি সিস্টেম ইজ ব্লক মি ফ্রম গোয়িং অন। তো মানে একটা ওকে আমি বলতেছি যে আমার কাজ শেষ, কাজ শেষ এখন হঠাৎ প্রোডাক্ট করে দিই। তো বলেছে যে আসলে আমি যেখানে আসছি এখানে যে ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে আমি আমার ওয়েবসাইট থেকে অ্যাক্সেস করতে পারতেছি না, সিকিউরিটি সিস্টেম আমার সাইট থেকে ব্লক করে রাখছে। তো আমি অন্য ওয়েবসাইট খুলে যাই, আমি ফ্রি ওয়েবসাইট যেটাকে বলে আর কি, ফ্রি ওয়াইফাই যেটাকে, ফ্রি ওয়াইফাই যেটা আছে সেই ফ্রি ওয়াইফাই ইউজ করতেছে, ফ্রি ওয়াইফাই ইউজ করে ওয়েবসাইটে ঢুকতে পারতেছে না, যার কারণে সাইটে দেখতে পারতেছে না। তো আমি বললাম তো ঠিক আছে, ওকে নো প্রবলেম, বাট আমার যে ওয়াটার টাইম অলমোস্ট শেষ, তো আমি কি ডেলিভারি করবো? ক্লায়েন্ট ক্লায়েন্ট কে বোঝাই বললে ক্লায়েন্ট কি না বলতে, দেখেন সে দেখতে পাচ্ছে না আমার ওয়েবসাইট দেখতে পায়নি। বললাম যে আমার আসলে
অর্ডার ডেলিভারি টাইম মোটামুটি শেষ, ডেলিভারি করবে কিনা। তো বলে ইফ ইউ ডু নট ডেলিভারি নাও উইল ইউ বি লেট, মানে তুমি যদি এখন ডেলিভারি না করো তাহলে কি লেট হবে? বললাম যে হ্যাঁ লেট হবে। তো বলে ঠিক আছে, মানে তখন 25 মিনিট সময় ছিল আমার, 25 মিনিটের মধ্যে যা করবো। মানে মেইন জিনিসটা হচ্ছে আমি ডেলিভারি দিয়ে চলে যাবো বাইরে, কাজ ছিল বাইরে, কাজ ধরে বাইরে যাব। এখন যদি সে যা করে, ওই যদি এখন লেট করে তাহলে তো সমস্যা, তাই না? এরপরে দেখলাম যে ঠিক আছে, ইউ উইল বি লেট। তারপরে বলে দিল ঠিক আছে গো হেড ক্যান ডেলিভার, ইফ অলমোস্ট কাম আপ আই উইল কন্ট্যাক্ট ইউ, মানে যদি কোনো কিছু লাগে আমি তোমাকে জানাবো। গো হেড ক্যান ডেলিভার ইফ সামথিং কামস আপ। এটা ওয়েবসাইট আমি কাজ করলাম, এটা ওয়েবসাইটে কাজ করলাম, এইটা ওয়েবসাইটে কাজ করতেছি, এই ওয়েবসাইটের যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমার ইয়াটা, ভিডিওটা দেখতে পাচ্ছেন? আচ্ছা ভিডিওটা তো আমি ছিলাম, দেখেন কন্টেন্ট গুলো আছে, এগুলো কোন ধরনের সফল না, তাই না? তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের একটা আমরা স্ক্রিনশট নিব, পুরো ওয়েবসাইটের স্ক্রিনশট নিব, ঠিক আছে? পুরো ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিব। আর আচ্ছা ওয়েবসাইটে স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ইয়ার কথা বলছিলাম আমি, প্লাগইনের কথা বলছিলাম, ব্রাউজারের নাম কি বলেন তো? ওয়েবসাইটে স্ক্রিনশট নেওয়ার জন্য নাম কি বলেন তো? লাইট শট আছে, ফায়ার শট আছে, আমি যেটা বলছিলাম ওটা হচ্ছে ফায়ার শট, আমি যেটা বলছিলাম ফায়ার শট, ভালো একটা এক্সটেনশন ব্রাউজারের, ওটা দিয়ে ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের অ্যাড নেবেন, নিতে হবে। ওটা নিয়ে নিই আমি, কোন একটা পেজে ওপেন করে এখানে স্ক্রিনশট এখানে নিতে পারবেন, তাহলে এখানে ফায়ার শটে ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে নিচ্ছি আমি। ছবিগুলো দেওয়ার কথা ছবিগুলো দেয়নি, ঠিক আছে? তো আমি এইটাতে 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 না নিয়ে আমি আমাদের মেইন যে অ্যাড আছে ওটাকে স্ক্রিনশট নিই। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, সাইডে কিন্তু সাইডে যে এটা কন্টেন্ট গুলা, সাইডে যে কন্টেন্ট গুলো ছিল, আচ্ছা আমার কথা ক্লিয়ার না? তারা শুনতে পাচ্ছেন না? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না? প্রবলেম করতেছে, সাউন্ড প্রবলেম করতেছে? আরে ভিডিও ভিডিওর কথাটা ক্লিয়ার না, ওটা তো ভিডিও, ওটা তো ভিডিও, ওটা তো ভিডিও তো যা হচ্ছে মানে। জি স্যার, তাছাড়া ঠিক আছে, ভিডিও দেখেন স্যার কিভাবে করতেছে। আচ্ছা আমি বলতেছি, আমি বলতেছি ভিডিও দেখে দেখে বলতেছি, ঠিক আছে? আচ্ছা যখন হচ্ছে ডেলিভারি করবেন, ডেলিভারি করার আগে আপনার সাইটটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? সাইটের একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা এটা কিভাবে নিতে হয় জানেন, ফায়ার শটে ক্লিক করে এরপর চলে আসবেন সেই অর্ডার পেজের লাস্টে, অর্ডার পেজের লাস্টে চলে আসে, এখান থেকে আপলোড ওয়ার্ক নামে একটা অপশন আছে, আপলোড ওয়ার্ক, আপলোড ওয়ার্ক নামে একটা অপশন আছে, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে তাদের কিন্তু ওই গ্রাফিক্স ডিজাইন করার পর, মানে ছবি ডিজাইন করার পর একটা ফাইল তৈরি হয়, যদি সে ফটোশপে কাজ করে তাহলে PSD ফাইল তৈরি হয়, আর যদি ইলাস্ট্রেটরে কাজ করে তাহলে AI ফাইল তৈরি হয়, সেই ফাইলগুলো কিন্তু এখান থেকে আপলোড করে দেয়,
কিন্তু আমরা তো ওয়েব ডেভেলপার, তো আমরা তো কাজ করা হচ্ছে ইয়াতে লাইভ সার্ভারে, সার্ভারে তো কাজ করে দিচ্ছি, আমরা কি দিব? আমাদের জন্য আমাদের একটা ওখানে আপলোড করে দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কাজের যে ওয়েবসাইটটা আছে, যে সাইটে আমরা কাজ করছি সেই সাইটের একটা স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর আপলোড করে দিব। এখন আপলোড করে দেওয়ার পরে দেখেন নিচে একটা ডিসক্রাইব অপশন আছে, ডিসক্রাইব ইউর ডেলিভারি ইন ডিটেলস, ডিসক্রাইব ইন ডেলিভারি ইউর ডেলিভারি ইন ডিটেলস, ওইখানে একটা জাস্ট একটা ডিসক্রাইব করবো যে আমার ডেলিভারিটা কেমন হয়েছে না হয়েছে, ওই ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ডিসক্রাইব করবো যে ডেলিভারিটা কেমন হয়েছে, তুমি একটা দেখো। ঠিক আছে, আমরা আপলোড করে দিলাম, আপলোড করে দেওয়ার পর এখানে আমার একটা মেসেজ লিখবো, ক্লায়েন্টের উদ্দেশ্যে একটা মেসেজ লিখবো, ডেলিভারিটি করলাম ক্লায়েন্টের উদ্দেশ্যে একটা মেসেজ লিখবো। ঠিক আছে, মেসেজটা কিভাবে লিখতেছি, হ্যালো স্যার, I complete your work. Complete your work. I complete your work. If you have any question or need revision, feel free to contact me. Otherwise, I complete your work successfully. Please give me a good feedback. ঠিক আছে, আমি তোমার একটা আমি তোমার কাজটা কমপ্লিট করে ফেলছি, যদি তোমার দরকার হয় তাহলে আমাকে নক দিবা, অথবা যে তুমি কমপ্লিট করছি এখানে, আদারওয়াইজ ইফ আই কমপ্লিট ইউর ওয়ার্ক সাকসেসফুলি প্লিজ গিভ মি এ গুড, ইফ আই কমপ্লিট ইউর ওয়ার্ক সাকসেসফুলি প্লিজ গিভ মি গুড ফিডব্যাক। ওকে, এখানে কখনোই কিন্তু বলবেন না ক্লায়েন্টকে তুমি আমাকে 5 স্টার দাও, 3 স্টার দাও, 2 স্টার দাও, এভাবে বলবেন না। আমি বলে দিয়েছেন যে তোমার যদি আমার কাজটা কমপ্লিটলি ভালো লাগে, কাজটা করে দিলাম কাজটা যদি ভালো লাগে তাহলে তুমি আমাকে একটা গুড ফিডব্যাক দিও। ঠিক আছে, বলে আমি সাবমিটে ক্লিক করে দিলাম, বলে যে ডেলিভারি ওয়ার্ক নামে যে বাটনটা থাকবে এখানে নিচে, ডেলিভারি ওয়ার্ক ক্লিক করে দেবো, ব্যাস আর ওয়ার্ক ডেলিভারি হয়ে গেল, কাজটা ডেলিভারি হয়ে গেল। এবং কাজ ডেলিভারি হওয়ার পর ক্লায়েন্ট কিন্তু আসবে, ক্লায়েন্ট আসার পর এখানে ফিডব্যাক দিবে, একটা ক্লায়েন্টের ফিডব্যাক দিবে, ফিডব্যাক দিলে ফিডব্যাকটা দেওয়ার পর এই ফিডব্যাকটা আমার গিগের মধ্যে অ্যাড হবে। আগে ছিল 6টা রিভিউ, এখন হচ্ছে 7টা রিভিউ, ফিডব্যাকটা কিন্তু আমার এর মধ্যে অ্যাড হবে। তো ফিডব্যাক অ্যাড হওয়ার আগে একটা একটা জিনিস সেখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টকে কিন্তু একটা ফিডব্যাক দিতে হয়। যতক্ষণ না ক্লায়েন্টকে উনি ফিডব্যাক দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার আপনাকে যে ফিডব্যাকটা দিচ্ছে সেই ফিডব্যাকটা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। কোথা থেকে ফিডব্যাক দিব? আচ্ছা দেখেন, ডেলিভারি যখন দিলেন আপনি, ডেলিভারি দেওয়ার পর একটা অপেক্ষা করবেন, যখন সে ফিডব্যাকটা দিবে আপনার, ফিডব্যাক দেওয়ার পর একটা অপশন পাবেন বা একটা নোটিফিকেশন পাবেন, আপনাদের মেসেজ অপশন আছে, আপনাদের প্রোফাইলের মধ্যে তো মেসেজ অপশন আছে না, একটা নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশনে লেখা থাকবে যে আমার ক্লায়েন্টটা ফিডব্যাক দিছে, ফিডব্যাকটা এখন আপনি ক্লায়েন্টকে ফিডব্যাক দেন। এই আমার তখন ডেলিভারি করলাম আমি, এই নোটিফিকেশন দেখছেন, নোটিফিকেশন দিয়েছে এখানে ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিয়ে গেছে, তুমি একটা ক্লায়েন্টকে ফিডব্যাক দাও, ইন কাজ করলাম $3, ইনকাম করলাম $24, প্রশ্ন আসতে পারে না বাকি $6 কই গেল, আগে $6 কই গেছে বলেন তো, ফাইবার রাখি দিছে, ফাইবার কেড়ে নিছে, ফাইবার রেখে দিছে, জীবনটা বেদনার, কাজ করলাম আমি ফাইবার মাঝখান থেকে ইনকাম করতেছে টাকা, স্যার একটু বেশি না হয়ে যাচ্ছে 20%, এখন বেশি মনে হয় না, যখন দেখবেন যে এয়ার কাজ করেন না, যখন $1,000 বা $800 $700 কাজ করবেন, দামি প্রজেক্ট যখন কাজ করুন, তখন $2 $2,500 কিনে নেয়, ওই সময় খারাপ লাগে, ওই এতগুলা কিনে নিচ্ছে, ওখানে $1,000 কাজ করলে সে নিচ্ছে $2 কিনে নিচ্ছে, খারাপ লাগার কথা, কষ্ট করে কাজ করলাম $2 কিনে, এই জন্য তো এই জন্যই বেসিক্যালি আমরা কি করি, ক্লায়েন্টদের নিয়ে আসি বাইরে, ক্লায়েন্টদের ডেকে নিয়ে আসি বাইরে,
তাহলে কি দরকার আমাদের ক্লায়েন্টকে নিয়ে আসার? পিটার যদি 1000 টাকা একটা কাজ করি, 200 টাকা তো দিতে হচ্ছে ফাইবারকে, 200 টাকা এখন আমার কেন দেবো? এই জন্য বাইরে নিয়ে এসে ক্লায়েন্টকে, তবে এই যে ক্লায়েন্টের কাজ করছে আমি, মেবি এই ক্লায়েন্টের এই ক্লায়েন্টের বাইরে আসবে, তাই এই ক্লায়েন্টের আরো কাজ হবে। স্যার বাইরে নিয়ে আসার তো অপশন মানে ইমেল তো দেওয়া যায় না স্যার মেসেজে? বাইরে নিয়ে আসার অপশন বলতে শোনেন, ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন না, কথা বলতে বলতে ক্লায়েন্ট দেখবেন হঠাৎ করে এক সময় আপনাকে বলবে যে আপনার ইমেলটা দাও, মানে দুই ক্লায়েন্টের প্রথম অবস্থা তো আপনাকে বলবে না, দেখবেন যে একটা ক্লায়েন্ট আপনাকে বারবার অর্ডার করতেছে, বারবার অর্ডার করতেছে, দুইবার তিনবার এমনি অর্ডার করতেছে, ঠিক আছে? অর্ডার করার অবস্থায় হঠাৎ করে একটা দরকার পড়লো, যে কোনো একটা দরকার পড়লো, দরকার পড়তে পারে না ইমেলের, ইমেলের দরকার পড়ে, কিন্তু তাদের ক্ষেত্রে একটা ইমেলের দরকার পড়লো, ইমেলের দরকার পড়লে যদি ক্লায়েন্টের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে বা ভালো সম্পর্ক হয়, সেক্ষেত্রে ইমেল যখন নিবেন বা ইমেল যখন যদি সে দেয়, তাহলে সেই তার ইমেইলে মেইল করবেন যে তুমি এখানে মেসেজ করতে পারো, ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিয়ে গেছে। ফিডব্যাকটা কোথায় পাবো? এই যে মেসেজ অপশন আছে এখান থেকে দেখবেন, নোটিফিকেশন নামে একটা অপশন আছে এখানে পাবেন। এরপর যে অর্ডার পেজটা আছে, যখন দেখবেন যে ফিডব্যাক দিয়ে গেছে বা অর্ডার কমপ্লিট করছে, সে একসেপ্ট করছে আপনার অর্ডারটা, তখন এখানে যে লেখাটা আসবে অর্ডার কমপ্লিটেড, ইউ আর্ন এত বা ডেলিভারি, এরকম লেখাটা চলে আসবে, এরকম লেখা চলে আসলে বুঝবেন যে আপনার কাজটা সে ইয়া করছে, রিসিভ করছে, একসেপ্ট করছে, ঠিক আছে? কেন যে আপনি যদি তাকে ফিডব্যাক নাও দেন সমস্যা নাই, ফিডব্যাক না দিলেও সমস্যা নাই, আপনার নামে কিন্তু একটা কাউন্ট হয়ে গেছে, আপনার নামে কিন্তু কাউন্ট হয়ে গেছে, আপনার আর্নিং ব্যালেন্সে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? ওইটা নিয়ে কোনো টেনশন নাই আর, ওইটা নিয়ে কোনো আর অন্য কোনো টেনশন নাই যে আসলে এটা ইয়া করলো কিনা, যে এখন আমার অর্ডার এটা নিলো কিনা। যখন দেখবেন যে এখানে অর্ডার কমপ্লিট লেখালো, তখন আপনার অর্ডার কমপ্লিট ডেলিভারি হয়ে গেছে। এখন নিচে আসবেন, দেখবেন নিচের দিকে একটা ফিডব্যাক দেওয়ার অপশন চলে আসবে অর্ডার বেজের নিচের দিকে, এটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, রিভিউ ইয়ার এক্সপিরিয়েন্স উইথ বায়ার, বায়ারের সাথে কাজ করেন আপনি, এতে আপনার এক্সপিরিয়েন্স কেমন, বায়ার তো আপনার সম্পর্কে ফিডব্যাক দিচ্ছে, যাতে করে অন্য কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার সময় সেই কাজটা দেখে, রিভিউটা দেখে। তো ফাইবার এখানে সিস্টেম করে আছে, শুধুমাত্র সেলারকে দেখবে কেন, বায়ারকে তো দেখতে পারে, তাই না? আমার আমি একটা এই বায়ারে কাজ করছি, এই বায়ারে তো আপনার কাছে আপনার কাছেও আসতে পারে, আপনি তো আসতে পারেন, দেখবেন না যে আসলে অন্যজনের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন, অন্যজন তার সম্বন্ধে কি বলছে, অন্যজন তার সম্বন্ধে কি বলছে, এই সম্বন্ধে তো কিছু একটা দেখতে পাবেন এখানে। তো এখানে সেলাররা বায়ারকে একটা রিভিউ দিচ্ছে, বায়াররা ক্লায়েন্ট সেলাররা বায়ারকে একটা রিভিউ দিচ্ছে, সেই রিভিউটা এইভাবে দিচ্ছে এখানে দেখেন, জাস্ট এখানে 3, 5, 6, 3 আছে না, 1 থেকে 5, একটা পাঁচের মধ্যে, পাঁচের মধ্যে কত এসে দেবো, এর পাঁচের মধ্যে পাঁচই দিয়ে দিলাম, আমার তো বাইরে থেকে থাকতে বোঝাচ্ছে না, পাঁচের মধ্যে পাঁচে দিয়ে দিলাম, পাঁচ নম্বরটাতে ক্লিক করে এখানে আমি লিখবো আমাদের ডায়াটা, ইন্টেলিজেন্ট ক্লায়েন্ট, আই এনজয় আমার কাছ থেকে কাজটা করলো, এইভাবে কাজটা করার পরে আসিফ ভাইয়ের গিগে নক করলো, ওনার কাছে একটা কাজ করে নিবে, ওনাকে উনি দেখতেছে দেখি ওনার রিভিউ কেমন আছে, কে কত রিভিউ দিয়েছে, দেখো যে না আসলে অলমোস্ট সবাই 5 স্টার রিভিউ দিচ্ছে এবং সবাই বলছে ভালো, তখন কাজটা করা যায়। আর ইন্ডিয়ান যে ক্লায়েন্ট গুলো আছে না, ইন্ডিয়ান ক্লায়েন্টের কাছে ঢুকবেন, প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকে দেখবেন 2 স্টার 3 স্টার এরকম রিভিউ, বুঝছেন? বাস রিভিউ দেওয়া হয়ে গেল, সাবমিট করে দিলে আমার অর্ডারটা এখন কমপ্লিট, আর কোনো কাজ নাই। এখন যদি বায়ারের কোনো রিভিশন লাগে বা বায়ার যদি কোনো কাজ করাতে চায়, এক্সট্রাভাবে করাতে হবে, এখন কিন্তু কোনো রিভিশন দিতে পারবে না সে, এখন তার কোনো অধিকার কিন্তু নাই, রিভিশন দেওয়ার কোনো অধিকার নাই, কারণ সে আমাকে 5 স্টার রিভিউ দিয়ে চলে গেছে, তার কাজ কমপ্লিট, সে বলছে তার কাজ কমপ্লিট। এখন যদি সে কোনো রিভিশন দেয়, তাহলে মেসেজ করতে পারে যে তুমি একটু আমাকে এই কাজটা করে দাও, তো এই কাজটা হচ্ছে না, তুমি তৈরি করছিলে এই কাজটা হয় না, একটু করে দাও, সেটা আপনার মানবতার খাতিরে আপনি করে দিতে পারেন, তাছাড়া এখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কোনো কিছু দেওয়া করতে পারবে না, প্রেশার দিয়ে করতে পারা যেতে পারবে না, বুঝতে পারছেন?
কেন স্যার আনলিমিটেড যে রিমিশন দেওয়া ছিল? রিমিশন তো নেয় নাই সে, কারণ এক এক ক্লিকে কাজ হয়ে গেছে। আমি যদি অর্ডার দিস অর্ডারটা ডেলিভারি করেছিলাম, ডেলিভারি করার সঙ্গে সঙ্গে কাজ কাজটা পছন্দ হয়েছে। এখন যদি কাজটা পছন্দ না হয়তো সেক্ষেত্রে সে রিভিশন দিত, এবং যখন আপনাদের ফিডব্যাক দিয়ে চলে গেছে, সে অর্ডার অ্যাকসেপ্ট করছে, অর্ডার অ্যাকসেপ্ট করে ফিডব্যাক দিয়ে চলে গেছে, তখন আর কোনো তার কোনো ইয়া নাই, মানে অধিকার থাকবে না আপনাকে রিভিশন দেওয়ার। রিভিশন রিভিশন যখন দিবে, ক্লায়েন্টের রিভিশন দিবে, তখন ওই প্রোফাইলের মধ্যে ওই যে গিগটা আছে, অর্ডার পেজ আছে, গিগে তো অর্ডার পেজটা আছে না, ওই অর্ডার পেজের মধ্যে দেখবেন যে ইয়া চলে আসছে, মানে এই যে অর্ডার পেজটা আছে, এই যে অর্ডার পেজ আছে, অর্ডার পেজের মধ্যে কিন্তু যখন রিভিশন দিবে, তখন কিন্তু আবার নতুন করে এখানে দেখবে আট যে লেখাটা আছে, এই লেখা থাকবে না কিন্তু। যেমন প্রথমে যেমন ডেলিভারি দেওয়ার আগে যেরকম লেখা ছিল, এখানে টাইম উঠছিল, টাইমটা উঠবে না, কিন্তু এখানে নতুন করে আবার ডেলিভারি অপশন চলে আসবে। আর প্রথমে তো ডেলিভারি দিলেন, এখন এখন তো ডেলিভারি অপশন আছে, যদি ক্লায়েন্ট রিভিশন দেয়, রিভিশন দিলে আবার ডেলিভারি অপশন চলে আসবে, তখন বলে দেবে যে কি রিভিশন আছে। আর আমরা যদি কখনো কাজের রিভিশন দেয় এরকম, তাহলে তো দেখতে পাবে ইনশাল্লাহ। এবার কিন্তু বলছিলাম যে কাজের একটা রিভিশন দেখ, দেখি দেখাই আমি কিভাবে রিভিশন দিচ্ছে। রিভিশন দিলে এখানে একটা মেসেজ পাবেন, দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলো মুখস্থ করার কিছু নাই, দেখলেই বুঝতে পারবেন। এখানে পার্সোনালি যখন আপনি নিজের কাজ যখন করবেন, তখন ভালো বুঝতে পারবেন, নিজের কাজ না তাহলে বুঝতে পারবেন না। কিভাবে ডেলিভারি করলাম এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার। এরপর গিগ তৈরি করেন, গিগ গুলো দেখবেন আজকে, আজকে দেখার পর দেখেন যে 50টা 60টা 70টা এরকম কোন ইমপ্রেশন না আসছে, তার মানে বুঝবেন আপনার গিগের সমস্যা আছে, আপনার গিগটা মানুষের কাছে পৌঁছায় নাই। কিন্তু আমারও কিন্তু এরকম হতো, আমি যখন প্রথম গিগ তৈরি করছিলাম, ফাইবারে প্রথম যখন গিগ তৈরি করতাম, আমি কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট একটা ধরে করি নাই, ফাইবারের অ্যাকাউন্ট 60টা অ্যাকাউন্ট করছিলাম আমি। আমার যে ইমেল গুলো আছে 60টা অ্যাকাউন্ট করছিলাম ফাইবারের, ফাইবারে অ্যাকাউন্ট করতাম, তারপরে গিগ তৈরি করতাম, গিগ র্যাঙ্ক হইতো না, দুটা তিনটা চারটা করে ইয়া করতো, দুটা তিনটা করে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ হিসাবে এমনি আসবে। আমি যখন দেখলে অ্যাকাউন্ট খুললে ব্লক হয়ে যাবে না? আমি অ্যাকাউন্ট করতাম কি হবে জানেন, আমি অ্যাকাউন্ট করতাম আমার নিজের পিছনে, অ্যাকাউন্ট করতাম না আমার যে এই যে পিছ যে অ্যাকাউন্টটা চলতেছে এখন রানিং, এই পিছের এই অ্যাকাউন্টটাই শুধু আমার এই পিছের, কারণ আমার আমার 2016 সাল থেকে আমি কাজ করতেছি, আমার অলমোস্ট কয়টা পেছি, ছয়টা পেছি চলে গেছে আমার হাত দিয়ে, আমার হাতের মধ্যে ছয়টা পেছি চলে গেছে। এখন যে পিসি এর মধ্যে কাজ করতেছি আমি, এই পিসি দিয়ে অ্যাকাউন্ট করছি। আর যে আগে যে কি করতাম, মোবাইল ইউজ করতাম, তো একটা মোবাইল ইউজ করতাম এক বছর, হাইস্ট এক বছর ইউজ করতাম একটা মোবাইল, ওই মোবাইল নিতাম, মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করতাম, অ্যাকাউন্ট করে ফাইবার অ্যাকাউন্ট করতাম, করে দেখতাম যে কিছুদিন গিগ টিক র্যাঙ্ক করতেছে কিনা, যখন দেখি গিগ র্যাঙ্ক করতেছে না, মনে করে যে আসলে অ্যাকাউন্টের প্রবলেম মনে হয়, অ্যাকাউন্ট রিজেক্ট করে দিই। গিগের যে প্রবলেম এটা আমি জানতাম না, পরবর্তীতে এগুলো অনেক রিসার্চ করার পরে তারপর জানতে পারলাম যে আসলে না, গিগের অনেক প্রবলেম আছে, গিগে কি হয়, গিগে গিগ ভালোভাবে সাজাইতে হয় না হয়, একদিন পুরো রাত চলে গেছে আমার মানুষের গিগ দেখে, মানুষের গিগ দেখছি, গিগে কি হয় টাইটেল গুলো দেখে, সবার গুলো অ্যাট্রাকটিভ হয় কিনা, আমার গুলো অ্যাট্রাকটিভ হয় না, কেন অ্যাট্রাকটিভ হয় না, পরে বের করলাম। বের করার পর এরপরে গিগ যখন আমি এখন দেই, এখন গিগ দিলেই সেই গিগতে দেখা যায় যে দিনের মধ্যে চলে আসে 30টা 35টা করে ইমপ্রেশন। একদিন ধরে গিগ দেওয়ার পরে ধরেন আপনাদের গিগ করছি আমি কখন, আপনাদের গিগ করছি আমি ধরেন হচ্ছে সকালের দিকে 11-12টার দিকে গিগ করছি না, আপনাদের গিগটা 12টার দিকে করছি, আর বিকেলে যে ব্যবসা ছিল সেই ব্যবসার গিগ করছি কখন, সেই ব্যবসার গিগ করছি আমি 3টার দিকে 3টা 7:30টার দিকে। অথচ দেখেন দুটার কিন্তু সেম ইমপ্রেশন আসছে 32-37, কিন্তু কোনটা যে কোন ব্যাসের জন্য করছিলাম এটা আমার মনে নাই, দুটার কিন্তু একটা 32 একটা 37, দুটার 32-37 করে ইমপ্রেশন আসছে। তার মানে যদি আমি সকাল দিকে গিফট করতাম, রাতের বেলা গিফট গিফট করতাম, তাহলে সারাদিনে আমার ইমপ্রেশন আরো আসতো, এটা ইমপ্রেশন দেখা যাবে কালকে, কালকে দেখা যাবে আজকে কতগুলো ইমপ্রেশন আসে। সাথে সাথে আমাদের আপনাদের দাদা ক্রিয়েটিভ পোর্টফোলিও রিজিউম এটা সম্ভবত আপনাদের মনে হয় কতটুকু, দেখেন এটা 37 এটা 32, 37 আর 32 চলে আসছে,
আজকে দিনটা চলে গেলে বোঝা যাবে যে আসলে গিফট আমার ভালো র্যাঙ্কে আসে না নাই, পুরো দিন চলে যাবে, পুরো পুরো দিন থাকবে, রাজা ছিল আজকে ফাইনাল দিন থাকবে, দেখা যাবে কত ক্লিক আসে কত ইমপ্রেশন আসে, এটা তখন বোঝা যাবে। এটা কিন্তু লাস্ট 30 দিনের মধ্যে, 30 দিনের কি বলে গিগ ইমপ্রেশন, ইমপ্রেশনের গিগ ক্লিক ক্লিক অর্ডার, এটা অনেকেই বলতে পারেন যে আপনার প্রোফাইলে দেখলাম আমি আপনি 8টা গিগ কমপ্লিট করছেন, 8টা কাজ, কিন্তু রিভিশন আছে 6টা 7টা, এখন এখানে দেখতেছি 1টা অর্ডার, এটা কেন? এটা তো লাস্ট 30 দিনের, এটা লাস্ট 30 দিনের, লাস্ট 30 দিনে অর্ডার, অর্ডার সামারি, এটা লাস্ট 30 দিনে কতগুলো ক্লিক হয়েছে, লাস্ট 30 দিনে কতগুলো ইমপ্রেশন হয়েছে। 2 দিন আগে কিন্তু আমি গিগটাকে সাজাইছি, 2 দিন আগে কিন্তু গিগটাকে আমি নতুন করে সাজাইছি আবার টাইটেল দিয়ে, ঠিক আছে। এখন দেখি আমরা নেক্সট 1 মাসের মধ্যে কেমন গিগ ইমপ্রেশন আসে, ঠিক আছে। আজিব ভাই কিছু বলবেন? জি স্যার, স্যার আমরা মোবাইল থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো পরবর্তীতে যদি এটা মানে পিসি থেকে যদি আমরা এটা কাজ করি তো আইপি এর কোনো প্রবলেম হবে কিনা? আইপি অ্যাড্রেস কোনো প্রবলেম হবে না মোবাইল থেকে করলে, ওইটার যে আইপি অ্যাড্রেস থাকবে আর পিসি তে আমি কাজ করলাম এটার মানে সমস্যা হবে না কোনো? না, আইপি অ্যাড্রেস কোনো সমস্যা হবে না। আপনি আইপি অ্যাড্রেস পরবর্তীতে যে আইপি অ্যাড্রেস ইউজ করতে চান, আমরা জি বলছিলাম আপনাদের যে এমবি ইউজ করে, মোবাইলের এমবি ইউজ করে অ্যাকাউন্ট খুলবেন, এরপর শেয়ার্ড আইপি দিয়ে, শেয়ার্ড লাইন দিয়ে চালানো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, পিসির মধ্যে শুধুমাত্র দেখবেন 2টা অ্যাকাউন্ট যেন একসঙ্গে না চালানো হয়। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো এটা হচ্ছে এই যা করবেন, গিগ একটাই গিগ তৈরি করছেন, অনেক কষ্ট করে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করে গিগ তৈরি করছেন, গিগে ইমপ্রেশন আসতেছে না, কষ্ট করার কিছু নাই, গিগকে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আবার নতুন করে গিগ তৈরি করেন, গিগ তৈরি করার অভিজ্ঞতা বাড়বে, গিগ তৈরি করার অভিজ্ঞতা বাড়বে। জি, একই টপিকের উপর অনেকগুলো গিগ তৈরি করা যাবে ডিলিট করে? হ্যাঁ, ডিলিট করে করে আপনি 1টা টপিকের উপর 10টা কেন, 50টা 1000টা গিগ তৈরি করতে পারবেন, কারণ গিগ তো আপনার একই টপিকের উপর গিগ থাকতেছে না, ওখানে গিগ ডিলিট করে দিচ্ছেন, তাই না? গিগ দিচ্ছেন ডিলিট করে, আপনাদের ইয়াগুলা টাইটেল, তারপরে ট্যাগ, ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করে দেখবেন, তারপরে র্যাঙ্ক করে কিনা, এই যে গিগ এর অপশন আসবে, আসার এখানে দেখবেন চিহ্নটা আছে, ক্লিক করলে এডিটর অপশন চলে আসবে, এখান থেকে এডিট করবেন, সব এডিট করতে পারবেন, টিকটা টিকটা যা আছে সব এডিট করতে পারবেন। এই এডিট অপশনটা আছে না, এডিট অপশন এখানে ক্লিক করবেন, এডিট অপশন ক্লিক করলে এডিট অপশন গুলো আসে স্যার, ঠিক আছে, আসছে না দেখেন তো, টাইটেল সবকিছু এডিট করা অপশন চলে আসছে। এরপরে আপনি প্রাইসিং দেখাতে পারবেন, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি থেকে পিকচার, যা দরকার সবগুলো চেঞ্জ করতে পারবেন, এখানে পিকচার এখানে আসলে দেখেন মাঝে কাটটা থাকলে ডিলিট অপশন চলে আসতে চায়, এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, যখন চেঞ্জ করে দিয়েও কাজ হবে না তখন আবার নতুন করে করবেন, সমস্যা কি? একটু কষ্ট হবে একটু ভাই, জীবনে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে, ঠিক আছে, কষ্ট না করলে ভালো কিছু করা সম্ভব নয়। কষ্ট করতে হবে, কারণ এটা তো আপনার আর গায়ে খাটা কত কষ্ট না, জাস্ট একদিন একদিন দেখবেন এই যে গিগ তৈরি করাটা একটা আমার ভালো লাগা তৈরি হয়ে গেছে, গিগ তৈরি করে ভালো লাগা তৈরি হয়ে গেছে, কম্পিউটারে উইন্ডোজ দেয় না, কম্পিউটার উইন্ডোজ, উইন্ডোজ দিয়ে আমরা সেট আপ করি কম্পিউটারে, এই কম্পিউটারে উইন্ডোজ দেওয়াটা কিন্তু খুবই একটা রিস্কি কাজ, হঠাৎ করে একটু নয় নামা হয়ে গেলে কিন্তু হার্ড ডিস্ক সহ ফরম্যাট হয়ে যায়, এটা যখন আমি শিখছিলাম তখন কি হয়েছিল, তখন শিখছিলাম এটা শেখাই না কেউ, অনেক কষ্ট করে শিখছি, এটা অনেক রিস্ক নিয়ে শিখছি, শেখার পরে কি হয়েছিল, শেখার যখন শিখলাম আমি, শেখার পরে প্রতিদিন 3 বা 4 বার করে অ্যাড দিতাম, উইন্ডোজ দিতাম কম্পিউটারের মধ্যে 2 বা 3 বার করে অ্যাড দিতাম, উইন্ডোজ দিতাম, নেশা হয়ে গেছে তখন একটা,
উপর থেকে দেখেন ওয়ার্নিং হয়ে আছে, এর গিকটা সম্বন্ধে আপনার ড্রাফটে চলে গেছে, গিক এখনো কমপ্লিট হয় নাই, পুরো পেজের স্ক্রিনশট দিবেন, যখন স্ক্রিনশট দিবেন পুরো পেজের স্ক্রিনশট দিবেন, শুধুমাত্র ওই জায়গায় স্ক্রিনশট দিবেন না, বসে সমস্যা হয়। আচ্ছা ইয়া এখন যে জিনিসটা হচ্ছে গিটা গি আপনারা তৈরি করবেন, গি ডিলেট করে দিবেন দরকার হলে, আবার তৈরি করবেন আবার ডিলেট করবেন, এভাবে ধীরে ধীরে গিগের উপর গি তৈরি করার পর আপনার একটা আলাদা চলে আসবে, নলেজ চলে আসবে, নলেজ চলে আসলে তো আপনি হিট, আর হিট হলে তো আপনার টাকায় টাকা, ঠিক আছে? এটাই হচ্ছে আর কি। আচ্ছা ফাইবারের পর আমরা আর একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, তো ওটাতে মার্কেট প্লেস নিয়ে কথা বলার আগে ওটাতে পরবর্তীতে আমরা কাজগুলো শিখি, কিছু কাজগুলো শেখার পর তারপরে ওইগুলো বিষয়ে কথা বলবো, ঠিক আছে? তো আজকে আজকে আমাদের কাজটা করব, আজকে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো, ওয়েবসাইট হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স অথবা ও কমার্স, নাম শুনছেন? ই কমার্স অথবা ও কমার্স এর কোন নাম শুনছেন? ই কমার্স ওয়েবসাইট, ও কমার্স ওয়েবসাইট। স্যার আপনার কথা কিন্তু মাঝে মধ্যে বাইরে বাইরে আসতেছে, সবার কি সমস্যা হচ্ছে? বাকিদের কোন বাকিদের সমস্যা হচ্ছে কথা শুনতে আমার? মাঝে মাঝে ডেটা কি স্পিড তো মোটামুটি ভালোই আছে, আচ্ছা আমরা আজকে ওয়েবসাইট তৈরি করব, কি ওয়েবসাইট তৈরি করব? ওকমার্স ওয়েবসাইট। ওকমার্স সম্বন্ধে একটু জানি, ওকমার্স জিনিসটা কি, হোয়াট ইজ ওকমার্স? হোয়াট ইজ ওকমার্স, ওকমার্স কি বলেন তো, কে বলতে পারেন কি না ওকমার্স জিনিসটা কি? ই-কমার্স কি আর ও-কমার্স কি বলতে পারবেন? ই-কমার্স কি আর ও-কমার্স কি? ই-কমার্স ওয়েবসাইট এবং ও-কমার্স ওয়েবসাইট এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো? কেউ একজন বলেন দেখি বলতে পারেন কিনা? স্যার ও-কমার্স, স্যার ও-কমার্স হলো ই-কমার্সের, হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? ও কমার্স কি আর ই কমার্স কি, ও কমার্স কি জিনিস আর ই কমার্স কি জিনিস? ও কমার্স হচ্ছে, ও কমার্স যেটা জিনিস ই কমার্স একই জিনিস, সেম জিনিস নামটা ভিন্ন, ও কমার্স এবং ই কমার্স দুটো একই জিনিস, সেম জিনিস, শুধুমাত্র নামটা একটু ভিন্ন। একটা হচ্ছে ও কমার্স, যখন ডব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস দিয়ে যখন একটা অনলাইন সেলিং প্ল্যাটফর্ম তৈরি হবে, অনলাইন সেলিং প্ল্যাটফর্ম অনলাইনে একটা বাজার তৈরি হবে, তখন এটা হয়ে যাবে ও কমার্স। আর যখন কাস্টম কোডিং করে একটা ওয়েবসাইট তৈরি করবো আমরা, তখন ওটা হয়ে যাবে ই কমার্স। মেইন জিনিসটা হচ্ছে ই কমার্স, ই কমার্সের থেকেই ও কমার্সের উৎপত্তি। ও কমার্স যখন আমরা চলে আসলাম এতে ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসে যখন একটা ওয়েবসাইট তৈরি করতেছি, তখন ওটা হয়ে গেল ও কমার্স। মেইন জিনিসটা হচ্ছে ই কমার্স, ঠিক আছে? এখানে কি বলছে, ইজ ই কমার্স ও কমার্স ফ্রি টু ইউজ? ও কমার্স কি ফ্রি? ও কমার্স কিন্তু একটা ফ্রি প্লাগইন, ওয়ার্ডপ্রেসের একটা ফ্রি প্লাগইন হচ্ছে ও কমার্স। ও কমার্স প্লাগইনটাকে ইউজ করেই একটা ওয়েবসাইটের যা যা কন্টেন্ট, আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে
একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিন্তু অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়, যেমন ও কমার্স ই কমার্সে গিয়ে একটা সাইডে অর্ডার একটা প্রোডাক্ট অর্ডার করে ক্লায়েন্ট বা সেলার যারা যারা কেনে যারা আর কি, তারা অর্ডার করে, অর্ডার করার পর ওখানে পেমেন্ট করে, পেমেন্ট করার পর ওইখানে পেমেন্টের ট্রাক হয়, ট্রাক করে নিয়ে আসলো, নিয়ে এসে ট্রাক করে দেখাচ্ছে কোন জায়গায় এত প্রোডাক্টটা, মানে যত প্রকারের ফাংশনালিটি আছে, যত ফাংশনালিটি আছে ই কমার্সের দ্বারা, যেগুলো যেগুলো আমরা ই কমার্স সাইটে ই কমার্স সাইট তৈরি করার সময় ইয়া করি, ই কমার্স তৈরি করার সময় যেগুলো আমরা কোডিং করে তৈরি করি, এই ফাংশনগুলো ও কমার্সে অলরেডি আছেই, শুধুমাত্র ফাংশনগুলো একটু অ্যাড করে দিতে হবে, শুধুমাত্র ফাংশনগুলো একটু অ্যাড করে দিতে হবে। আসলে ফাংশনগুলো কোন জায়গায় কি আছে, কোন জার সঙ্গে কি অ্যাড হবে, এরকম কিছু অ্যাড করে দিয়ে আমাদের সাইটটাকে রেডি করতে হবে। কারণ আমরা জানি ওয়ার্ডপ্রেস মানে কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ একটা সফটওয়্যার, ওয়ার্ডপ্রেসে কিন্তু কোনো প্রোগ্রামিং নলেজ লাগে না। আপনি যদি অ্যাভাডা থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, ব্রিজ থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, আপনাদের কোনো প্রোগ্রামিং নলেজ লাগছিল, কোনো কোডিং জানা লাগছে আপনাদের? ওয়ার্ডপ্রেসে যখন কাজ করতেছে, ওয়ার্ডপ্রেসে কাজ করলে কিন্তু আমাদের কোনো কোডিং লাগতেছে না, আমরা কোনো কোডিং ছাড়াই কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারছি এবং ইজিলি ফ্রিলি ভাবে একটা কাজ করতে পারতেছি ওয়ার্ডপ্রেস দিয়ে। সেম ভাবে ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন আপনারা, ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন, ও কমার্সে যখন কাজ করবেন বা অন্য কোনো ফাইলে কাজ করবেন, তখন আপনার কোডিং নলেজ লাগতেছে না, ড্র্যাগ এন্ড ড্রপ, শুধুমাত্র সিস্টেমগুলো আপনাকে চেঞ্জ করে দেবে, সিস্টেমগুলো আপনাদের বের করে সেলাপ করতে হবে, এতটুকুই, তাছাড়া এখানে কিচ্ছু নাই। ও কমার্স হচ্ছে একটা অনলাইন অনলাইন সেলিং প্ল্যাটফর্ম। আচ্ছা, ও কমার্স আছে, আর একটা আছে শপিফাই, শপিফাই নামের নাম শুনছেন কখনো? শপিফাই, শপিফাই কিন্তু ই কমার্সের মতোই একটা প্ল্যাটফর্ম বা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম, ওইখানে থিম বিক্রি হয়, কিন্তু এখানে কোনো হোস্টিং লাগে না। আমরা যে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, হোস্টিং ইউজ করতেছি, ওইখানে কিন্তু কাজ করতে কোনো হোস্টিং লাগে না, ওইখানে কাজ করতে চাইলে শুধুমাত্র একটা ডোমেন হলেই হয়, ডোমেন নিয়ে গিয়ে জাস্ট ওখানে অ্যাড করে দিলে কাজ হয়ে যায়। যেমন ব্লগার ডট কম এর নাম শুনে দিলে আমরা, ব্লগার ব্লগস্পট ডট কম গুগলের, এরপর ওয়ার্ডপ্রেস ডট কম আমরা দেখছিলাম, ওয়ার্ডপ্রেস ডট কম, আমরা তো ওয়ার্ডপ্রেস ডট ও আর জি থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে কাজ করেছি, কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কম আছে না, তো ওয়ার্ডপ্রেস ডট কমে কিন্তু আছে একটা ব্লগিং এর সিস্টেম আছে, তো ওইখানে শুধুমাত্র ডোমেন কিনে ওইখানে অ্যাড করে কাজ করতে হয়। আর শপিফাই এইখানে কোনো হোস্টিং লাগে না, শপিফাই নিজস্ব হোস্টিং সার্ভার আছে, ওরা হোস্টিং সার্ভার প্রোভাইড করে, আর আমরা একটা ডোমেন ওখানে অ্যাড করতে পারি। তবে এখানে একটা চার্জিং এর সিস্টেম আছে, মান্থলি ওদের একটা কস্ট প্রোভাইড করতে হয়, কারণ ওদের হচ্ছে সার্ভার, যেটা ওদের সার্ভারটা হচ্ছে ক্লাউড সার্ভার, মানে ওইখানে আপনারা যেমন হোস্টিং সার্ভারে কাজ করতে চান, হোস্টিং সার্ভার হয়তো অনেক সময় ডাউন করতে পারে বা অনেক লোড নাও নিতে পারে, যেগুলো হোস্টিং আমরা ইউজ করি সচরাচর, অনেক লো প্রাইসের হোস্টিং ইউজ করি, যে হোস্টিং গুলোতে আমাদের কিছু সমস্যা হতে পারে, হঠাৎ করে দেখা গেল সাইট ডাউন হয়ে গেছে, কিন্তু শপিফাই এগুলো কোনো সাইট ডাউন হবে না, শপিফাই সাইট ডাউন হবে না, শপিফাই ওইখানে ওদের হোস্টিং আছে ক্লাউড হোস্টিং, ওরা ওখান থেকে হোস্টিং প্রোভাইড করতেছে, কিন্তু প্রতি মাসে মাসে আপনাদের কাছ থেকে একটা চার্জ নিচ্ছে। ঠিক আছে, দেখি ও কমার্স কি ফ্রি, ও কমার্স কিন্তু ফ্রি, ও কমার্সের জন্য কোনো চার্জ দিতে হয় না, আজ যখন শপিফাইয়ে যাই, শপিফাই শপিফাই দেখবেন মান্থলি একটা কস্ট আছে, তো দুটাতেই কিন্তু ই কমার্স সাইট ডিজাইন করা যায়, দুটাতে ই কমার্স সাইট ডিজাইন করতে হবে, ডিজাইন করা যায়। আমার শপিফাই একটা সাইট ডিজাইন করা আছে, দেখেন একটা সাইট ডিজাইন করছিলাম আমি, ব্র্যান্ডটা দেখিয়ে লিঙ্কটা একটু, এটা তো শপিফাই ওয়েবসাইট, এখান থেকে ব্লগস্পট ডট কমে আমরা অ্যাকাউন্ট করতাম, ওইরকম অ্যাকাউন্ট করে এখানে একটা সাব ডোমেন দিয়ে দেয়, ওটার সঙ্গে শুধুমাত্র একটা ডোমেন অ্যাড করতে হয়। এখানে যদি আপনি কাজ করেন, একটা স্টোর তৈরি করেন, অনলাইনে একটা মার্কেট প্লেস তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে এই যে ফাংশনগুলো আছে, এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো যদি পেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে চার্জ দিতে হবে $29, এরপর আছে 79, এরপর আসছে $299, ঠিক আছে, ফাংশনের উপর ডিপেন্ড করবে। এখানে আপনি কি করতে পারবেন, সবকিছু করতে পারবেন, প্রোডাক্ট আপলোড করতে পারবেন, স্টাফ অ্যাকাউন্ট, সাপোর্ট, সেলস চ্যানেল,
মানে দাদা তৈরি করা লাগে, দাদা দেওয়া লাগে একটা কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য, সবকিছু এখানে অ্যাড করে দিছে, গিফট কার্ড, তারপরে দেখেন ইমেল মার্কেটিং এর জন্য মনে আছে, ইমেল মার্কেটিং সেল এত কান্ট্রি কারেন্সি সব এগুলো পেইড করে এখানে আপনাদের কাজ করতে হবে। যদি আপনি শপিফাই কাজ করতে চান তাহলে এখানে পেইড করে কাজ করতে হবে। আর ও কমার্স হচ্ছে টোটালি ফ্রি, ওয়ার্ডপ্রেস এর মধ্যে যাবো, ওয়ার্ডপ্রেস এর মধ্যে গিয়ে ও কমার্স প্লাগইনটা সেট আপ করবো, বাস আমাদের কাজ শেষ। এরপর আমরা ধুমধারাক্কা কাজ করতেছি আমাদের ইচ্ছা মতো, কোনো সমস্যা হচ্ছে না। আপনার ও কমার্সের একটা শপিফাই এর কাজ করছিলাম একটা, দেখেন শপিফাই সাইটটা কেমন হয়, সি এ ভি, এটা হচ্ছে সেই শপিফাই সাইটটা। আমি যখন সাইটটা যখন তৈরি করেছিলাম প্রথম প্রথম সময় সাইটটা তৈরি করি, সাইটটা তৈরি করার সময় এরকম একটা সাবডোমেন তৈরি হয়েছিল, এরকম একটা সাবডোমেন তৈরি হয়েছিল, দেখতে পাচ্ছেন? এরকম একটা সাবডোমেন তৈরি হয়েছিল ক্যাভিয়ার রুশা ডট মাই শপিফাই ডট কম। তখন আমি ডোমেন অ্যাড করছি, ডোমেন অ্যাড করার সঙ্গে সঙ্গে ডোমেনটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এটা আমার ডিজাইন করা, নিজের ডিজাইন করা সাইট, শপিফাই ডিজাইন করা, মাই শপিফাই ব্লগ স্পটে চলে আসে, ব্লগ স্পট ডট কম। তারপরে ওয়ার্ডপ্রেসে যেমন ওয়ার্ডপ্রেস ডট কম, মানে সাবডোমেন তৈরি হয় একটা এখানে, সাবডোমেন, সাবডোমেন আপনার কাজ জানে না, সাবডোমেন কি হয়ে করে, সাবডোমেন সাবডোমেন তৈরি হয় এখানে, সাবডোমেন তৈরি হয়ে পরে ওই সাবডোমেনের সঙ্গে ডোমেন মেইন ডোমেনটা অ্যাড করা লাগে, এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাড করার একটা অপশন আছে। আচ্ছা, কখনো সময় সুযোগ পাইলে যদি ওয়ার্ডপ্রেস শেষ করার পর শপিফাই নিয়ে কাজ করার কোনো দরকার পড়ে বা শপিফাই এর কাজ যদি পেয়ে যায় আমি একটা প্রজেক্ট আপনাকে করে দেখাবো এখানে শপিফাই। হ্যাঁ, ব্লগস্পট ওয়ার্ডপ্রেস ডট কম এরকমই সাবডোমেন তৈরি হবে আগে, তৈরি হওয়ার পর এখানে একটা ডোমেন অ্যাড করতে পারবেন, হোস্টিং অ্যাড করা লাগবে, শুধুমাত্র ডোমেন অ্যাড করলেই হবে। এটা হচ্ছে শপিফাই, শপিফাই একটা সিএমএস, ওকে। অনলাইন রেজিস্টারের জন্য কিন্তু এই শপিফাইটা অনেক ভালো এবং অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম। তো আমাদের এত টাকা নাই, এমনিতে আমাদের ব্যবসা পাতি অনেক লসের মধ্যে আছি, তো আমরা ই কমার্স ও কমার্স একটা সাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেস দিয়ে। শপিফাই যাচ্ছি না আর। তো ও কমার্স যখন সাইট তৈরি করতে দেখো, ও কমার্স যে সাইট তৈরি করলে আপনাদের ওই আগের মতোই লাগবে, একটা ডোমেইন, একটা হোস্টিং, হোস্টিং লাগলো, একটা ডোমেইন লাগলো, এরপর ডোমেইন হোস্টিং এর মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর তারপরে ওইটাতে আপনারা কাজ করবেন, কি কাজ করবেন, আপনার সাইটটা সেট আপ করবেন, ঠিক আছে? আর সাইট সেট আপ করার আগে এখন আমরা দেখি কয়েকটা থিম, থিম করে দেখবো, থিমের যে ইয়াগুলো আছে কোন জায়গা থেকে দেখতে পারি আমরা থিমের বিভিন্ন থিম। থিম ফরেস্ট নামে একটা মার্কেট প্লেস আছে, থিম ফরেস্ট, থিম ফরেস্ট, থিমের জঙ্গল, থিম ফরেস্ট। দেখেন থিম ফরেস্টের মধ্যে কিন্তু শপিফাই থিমে বিক্রি করতে চাই, শপিফাই যে আমরা অ্যাড করতেছি শপিফাই এর জন্য কোনো থিম বিক্রি করতে চাই, শপিফাই থিম, ওয়ার্ডপ্রেস এর থিম, ই কমার্স এর থিম, এলবি করতে চাই। ই কমার্স যে জিনিস, ও কমার্স কিন্তু একই জিনিস, এখানে দেখেন ই কমার্স লিখে যে দিয়েছে বা আমার বলেছে ও কমার্স এর পপুলার আইডিয়া গুলো এখানে আছে। তো ই কমার্স ও কমার্স সেম জিনিস, শুধুমাত্র অবস্থান ভেদে নামটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেহেতু ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ও কমার্স প্লাগইন এর মাধ্যমে কাজ করতেছি এই জন্য এটার নাম হয়ে গেল ও কমার্স, ই কমার্স থেকে হয়ে গেল ও কমার্স। আচ্ছা, ই কমার্স থিম ফরেস্টে যাওয়ার পর আমরা ই কমার্সের যে ইয়াগুলো থিম গুলো আছে এগুলো দেখি, বেস্ট সেলিং যে থিম গুলো আছে, বেস্ট সেলিং, এই সেলিং থিম গুলো আমরা কোন জায়গা থেকে পাচ্ছি, কোন জায়গা থেকে পাবো এটা দেখে নিই। ওয়ার্ডপ্রেস আসি, এখান থেকে কর্পোরেট নিচে ওয়েডি ওয়ার্ডপ্রেস ও কমার্স, ওই ও কমার্স ওই দেন, এখানে সার্চ দিই আমরা ও কমার্স লিখে সার্চ দিলাম, ও কমার্স লিখে সার্চ দিচ্ছি, ও কমার্স লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো থিম চলে আসছে, সপিশ বেসিল বেসেল ফেসেল যা আছে, উই উইজিস্ট বেস্টো, এরকম আছে অনেক থিম আছে এখানে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি থিম আছে। আমার বেস্ট সেলারদের থিম গুলো আছে,
বেস্ট সেলার থিমটাতে ক্লিক করি, দেখি এখানে বেস্ট সেলিং এর কোনো থিম আছে কিনা। বেস্ট সেলিং থিম গুলো আছে, এর মধ্যে আছে বেশিল, হান্ডি, বদনসি, ইভা, প্যান্ডোরা, মার্ট, মার্টপুরি, মিনিমাল ফ্যাশন, দ্য লুক, অর্গানি, ভ্যাস্কো। দেখুন থিমের নাম, থিমের নাম এইগুলো সব, কিন্তু আমি তো কিন্তু ফান করতে দিলাম তার থিমের নাম, কিন্তু এগুলো সব কিন্তু পপুলার থিম আছে যেগুলো, যেমন ধরেন যে বেস্ট রেটের যে থিমগুলো এই কি কি থিম আছে, বেস্ট রেটেড ফুড স্টক, বেজিস্ট, মীরা, পিটার, শপি, মিকা, এরকম অনেক থিম আছে এখানে, শত শত থিম আছে ই কমার্সের। এর মধ্যে একটা থিম আছে অনেক পপুলার, একটা থিম আছে, সেটার নাম হচ্ছে ইলেকট্রো। ইলেকট্রো নামে একটা থিম আছে, এখানে ইলেকট্রো নামে একটা থিম এখানে দেখা যাচ্ছে, ইলেকট্রো গ্যাজেট এন্ড ডিজিটাল রেসপন্সিভ শপিফাই থিম। এটা শপিফাই থিম, আমরা কি নিয়ে কাজ করবো, ওয়ার্ডপ্রেস থিম নিয়ে কাজ করবো। এখানে নিচে আসে দেখেন ইলেকট্রো রেসপন্সিভ ম্যাজেন্টো টু থিম, এরপরে ইলেকট্রো প্রিমিয়াম রেসপন্সিভ ম্যাজেন্টো, ইলেকট্রো ওপেন কার্ড, ইলেকট্রনিক্স। তো ইলেকট্রো থিম এটা দেখি, এটা কি আমাদের ওয়ার্ডপ্রেস এর জন্য, দেখি একটু না, এটা না, উপরে 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 দেখি $99 বাজেট, তো এটা একটু দেখি ওয়ার্ডপ্রেস এর জন্য কিনা। ইলেকট্রো এখানে কি বলছে, ম্যাজেন্টো থিম, আর একটা আছে ইলেকট্রনিক্স, ইলেকট্রো ইলেকট্রনিক্স থিম, হয়ে গেল ইলেকট্রো ইলেকট্রনিক্স। ইলেকট্রো থিমটার কিন্তু শপিফাইয়ের যে ডেমো আছে এগুলোর সেম ডেমো, একই ডেমো, শুধুমাত্র একটু ঘোষণা করা আছে। ইলেকট্রস, ইলেকট্রনিক্স, ইলেকট্রো, ইলেকট্রো। আচ্ছা ইলেকট্রো নামটা শুনে মনে হচ্ছে শুধুমাত্র মনে হয় ইলেকট্রনিক্স একটা স্টোরেজ জন্য তৈরি হচ্ছে, ইলেকট্রো রেসপন্সিভ ম্যাজেন্টো। এখন লাইভ প্রিভিউতে চলে যাই, লাইভ প্রিভিউতে গেলে ওপেন কার্ড থিম না ওপেন কার্ড প্ল্যাটফর্ম, ওপেন কার্ড কিন্তু প্ল্যাটফর্ম আছে আলাদা, ওয়ার্ডপ্রেস যেমন স্যার ওপেন কার্ড থিম, স্যার ওপেন কার্ড থিম, কোথায় থিম, সেটা ওপেন কার্ড ইলেকট্রো ওপেন কার্ড থিম। আচ্ছা ইলেকট্রো ওপেন কার্ড থিম, এটা কথা বলতে চান? জি স্যার, এটা স্যার। আচ্ছা ওপেন কার্ড কিন্তু একটা আলাদা প্ল্যাটফর্ম, ওয়ার্ডপ্রেস যেমন প্ল্যাটফর্ম না, ওয়ার্ডপ্রেস যেমন একটা সিএমএস, এরকম একটা সিএমএস আছে, ওপেন কার্ড নামে একটা সিএমএস আছে। দেখেন সিএমএসটা কোথায় আছে, সিবানারে ঢুকেন, সরি ওপেন কার্ড কিন্তু একটা সিএমএস, দেখেন ই-কমার্স
দেখতে পাচ্ছেন ই-কমার্স, ই-কমার্সে ক্লিক করছে, এখানে দেখেন ওপেন কার্ড নামে একটা অপশন পাচ্ছেন, দেখেন তো ওপেন কার্ড দেখতে পাচ্ছেন। এই ওপেন কার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতো একটা সিএমএস, ওপেন কার্ড কিন্তু এরকম ওয়ার্ডপ্রেস এর মতো ইনস্টল করা যায়। ওপেন কার্ড তুলে আসলাম, এরপর ওয়ার্ডপ্রেস এর মতো ইনস্টল করতে পারবো, ইনস্টল করে ওয়ার্ডপ্রেস এর মতো সেট আপ করা যায়। ওপেন কার্ড হচ্ছে একটা সিএমএস, বুঝছেন, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ওটা শুধুমাত্র ই কমার্সের। ই কমার্সে কি কি আছে, পেস্তা শপ, তারপরে অ্যাভান্টি শপ, ওপেন কার্ড, সিফনিক্স, ওয়েস কমার্স, গ্রিন কার্ড, মেজেন্টো, বক্স বিলিং, এরকম সবগুলো আছে। এগুলো একটা ই কমার্সের প্ল্যাটফর্ম। ওকে, আর থিম যেটা আমাদের ইলেকট্রোদের থিমটা আছে, রেসপন্সিভ থিম, এটা তো সেই থিমটা ইলেকট্রো থিম। দাম কত এটার? $99, $99। এই থিমটা কিন্তু অনেক একটা পপুলার থিম। এবং আপনাদের এলিফ্যান্ট রোড যাবেন, এলিফ্যান্ট রোডে গিয়ে মাল্টিব্যান্ড প্লাজা আছে না, এলিফ্যান্ট রোডে মাল্টিব্যান্ড প্লাজা আছে, আগে থাকেন শুনেন, এলিফ্যান্ট রোডের মাল্টিব্যান্ড প্লাজা, নাম শুনছেন কেউ? ঢাকায়, ঢাকায় থাকেন কেউ আছেন এখানে? ঢাকায় থাকেন অথবা একটা 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 আমি আপনাদের সাইট দেখাই, পিসি হাউস, pchouse.com.bd, এটা সাইটে তৈরি করছে না, এই সাইটটা কিন্তু ইলেকট্রো থিমে তৈরি করা। পিসি হাউস এর থিমটা আছে, এটা সাইটটা আছে, এই সাইটটা কিন্তু ইলেকট্রো থিমে তৈরি করা। আসলে কি তাই দেখি একটু আমরা, আমি যখন অর্ডার করছিলাম এটা মনে হয় চেঞ্জ করছে, আমি যখন অর্ডার করছিলাম তখন এটা চেক করলাম, তখন দেখে দিই ল্যাপটপ থিমটা তৈরি করা। এটা চেঞ্জ করছে, আচ্ছা, ইলেকট্রো থিমের দামটা হচ্ছে $99, কিনতে গেলে $103 মতো খরচ পড়ে এই থিমটা কিনতে গেলে, চার্জ সহ ভ্যাট ট্যাক্স দাদা সব চার্জ সহ এরকম কিনতে পড়ে। অন্যান্য যে ইয়াগুলো আছে, থিমগুলো আছে, অন্যান্য যে থিমগুলো যেগুলো আছে, এদের দাম কিন্তু অনেকগুলো $60, $65 এরকম দামের থিম আছে, $60, $70, $80 এরকম দামের থিম আছে। কিন্তু কিন্তু এটা কেন এত হইলো, এরা তো কিসে এত বিশেষ গুণ যে $99 হইলো? আসুন নিচে আমরা দেখি, আমরা ফিচার গুলো দেখবো, এখানে ফিচার আছে, ওভারভিউ ফিচার, ফিচার যা আছে এগুলো সব দেখে দিবেন এখান থেকে, কি কি আছে না আছে, এটা আমরা কেন জানবো, কেন কোনখান থেকে কোন জায়গা থেকে কিনবো বা কি জন্য কিনবো, এটার ফিচার গুলো কেমন। অবশ্যই এটাতে এক্সট্রা কোনো ফিচার দেওয়া আছে যার কারণে দাম অনেক বেশি, এক্সট্রা কোনো ফিচার দেওয়া আছে। সো আমরা আজকে এই যে ইলেকট্রনের থিমটা আছে ইলেকট্রনিক্স স্টোরের জন্য, শুধু ইলেকট্রনিক্স স্টোর না, যে কোনো ই কমার্স সাইটের জন্য এই সাইটটা অনেক পারফেক্ট একটা থিম, এই থিমটা অনেক পারফেক্ট একটা থিম। বাংলাদেশে যখন কোনো কাজ করবেন, লোকালি কাজ করতে গেলে দেখবেন যে ইলেকট্রো থিমের কাজ করতে ইচ্ছে আপনার, ইলেকট্রিক থিমের ব্যাপক চাহিদা লোকালি কাজগুলোতে, লোকাল যে কাজগুলো আছে এগুলো তো ইলেকট্রো থিমের অনেক চাহিদা, ইলেকট্রো উডমার্ট প্ল্যাটফর্ম এগুলো চাহিদা অনেক বেশি। ইলেকট্রো থিমের কয়েকটা ডেমো আমরা দেখি, ডেমোতে ক্লিক করে দেখি, এটা একটা ডেমো, এটা একটা ডেমো, সুন্দর ডেমো আছে এখানে, সুন্দর করে দেওয়া। পিসি হাউসের ওয়েবসাইটটা এরকম ডেমো ছিল, এই ডেমোটা আগে করা ছিল,
ডেমো গুলো দেখে নেবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো মন মতো করে ডেমো গুলো দেখে নেবেন, কোনটা ডেমো কেমন আছে না আছে দেখে নেবেন। আমরা এই যে থিমটা আছে এই থিমটা নিয়ে আজকে কাজ করব, এই থিমটা সেটআপ করব আমরা আমাদের সার্ভারে। সেটআপ করার পর একটা সম্পূর্ণ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় এগুলো আমরা আজকে শিখব, ঠিক আছে? একটা ই-কমার্স সাইট আমরা ইলেকট্রো থিম দিয়ে শিখব, এরপর ভবিষ্যতে আরো দুই তিনটা থিম দিয়ে কাজ শিখব। বাকি যে কাজগুলো আছে সবগুলো একদম সেম সেম ক্যাটাগরির কাজ। সবাই কি রেডি ই-কমার্সের কাজ শেখার জন্য? All is well. সবাই রেডি আছেন কাজ শেখার জন্য? আচ্ছা, আমার কাছে ইলেকট্রো থিমটা ডাউনলোড করা আছে, ইলেকট্রো ইলেকট্রনিক্স স্টোর কমার্স থিম। আমরা আমাদের ই কমার্স স্টোরের জন্য একটা ই কমার্স থিম ইলেকট্রো ইলেকট্রনিক্স কমার্স, এটা হচ্ছে আমাদের সেই থিম। এই থিমটা আমরা এখন সেট আপ করবো, থিমের ডেমো গুলো বের করে রেখে দেই। প্রোফাইল কেটে দিলাম, এগুলো তো দরকার নাই আর। ডেমো উইথ স্ক্রিন ডেমো, কতগুলো ডেমো আছে এখানে? 1 2 3 4 5 6 7 মাল্টি ভেন্ডার মার্কেটপ্লেস। মাল্টি ভেন্ডার বলতে কি বোঝায়? মাল্টি ভেন্ডার বলতে কি বোঝায় আর গ্রোসারি শপ বলতে কি বোঝায়, এগুলো জানেন? এগুলো নাম শুনছেন কখনো? গ্রোসারি শপ, মাল্টি ভেন্ডার, তারপরে আরটিএল সাপোর্টেড, এরকম কখনো নাম শুনছেন কখনো? আরটিএল সাপোর্টেড, আরটিএল সাপোর্টেড কখন ইউজ করব? আরটিএল মাল্টি ভেন্ডার, তারপরে গ্রোসারি শপ, এখানে নাম শুনছেন কখনো বলেন তো? এখানে নাম শুনছেন কখনো? কি কি ক্ষেত্রে ইউজ হয় বা কেন? মাল্টি ভেন্ডার হচ্ছে বহুমুখী, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে সেল হয়। গ্রোসারি শপ কি? গ্রোসারি শপ মুদির দোকান, গ্রোসারি শপ হচ্ছে মুদির দোকান। আর আরটিএল সাপোর্টেড, অনেক প্রোফাইলে অনেক ইয়াদে দেখি না আমরা, সে মধ্যে আরটিএল সাপোর্টেড লেখা থাকে। আরটিএল সাপোর্টেড কেন লেখা থাকে জানেন? এটা আরটিএল সাপোর্টেড কি জিনিস? আচ্ছা, আরটিএল সাপোর্টেড হচ্ছে আমরা যে সাইট গুলো এখন তৈরি করতেছি এই সাইট গুলোর যে প্যাটার্নটা আছে এটা কেমন প্যাটার্ন বলেন দেও? এটা হচ্ছে আর এটা হচ্ছে লেফট থেকে রাইট, লেফট থেকে রাইট, দেখেন তো বাম থেকে ডানে যাচ্ছে না, যে কোনো কাজ যখন করতেছে বাম থেকে ডানে না, আমরা কিন্তু বাম থেকে ডানেই দেখতেছি যখন লিখতেছি, ধরেন সরে ও সরে আর ও সই দিকে লিখে না আমরা রাইট টু, আর এটা তো লেফট থেকে রাইট। আমরা ডান হাতে যখন কাজ করতেছি বাংলা যখন লিখতেছি তখন কিন্তু আমাদের লেফট থেকে রাইটে যাচ্ছি আমরা, আর যখন এই সাইডটা যখন হচ্ছে আরবি ভাষায় হবে, আরবি উর্দুতে যখন হবে তখন এটা হবে রাইট থেকে লেফট, মানে ডান থেকে বামে আসবে, ডান থেকে বামে আসবে। যদি সৌদি আরবে কেউ একটা ওয়েবসাইট তৈরি করে তার দেশের জন্য, তো সে কিন্তু আরবি ভাষায় একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। তো যদি এই থিমের মধ্যে আরটিএল সাপোর্টেড অপশন না থাকে তাহলে কিন্তু সে এই থিম দিয়ে কাজ করতে পারবে না। তো যখন এরকম আরবি থিম দিয়ে কাজ করবেন তখন আরটিএল সাপোর্টেড যে থিমগুলো আছে এগুলোতে কাজ করবেন, তাহলে ওইভাবে কাজ করতে পারবেন। লেফট টু রাইট, রাইট টু লেফট, লেফট রাইট, লেফট টু রাইট হচ্ছে LTR, আর হচ্ছে রাইট টু লেফট, রাইট টু লেফট হচ্ছে RTL, যেটা আমরা ডান থেকে বামে বললাম, ডান থেকে বামে আরবি উর্দু লেখা যেগুলো হয় আর কি, ঠিক আছে? RTL। আর গ্রোসারি সব হচ্ছে মুদির দোকান, আর হচ্ছে মাল্টি ভেন্ডার হচ্ছে বহুমুখী, যেমন এইখানে আপনার মোবাইল বিক্রি হবে, এইখানে আপনার গ্যাজেট বিক্রি হবে, এইখানে আপনার টিভি বিক্রি হবে, এইখানে আপনার মনিটর বিক্রি হবে, এখানে ল্যাপটপ বিক্রি হবে, এখানে ধরেন যত প্রকারের প্রোডাক্ট আছে, তারপরে বিউটি প্রোডাক্ট বিক্রি হবে,
তারপরে ধরেন যে প্রিন্টার অ্যাক্সেসরিজ অডিও ফডিও যা আছে এরকম অনেক ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি হবে মাল্টি ভেন্ডার যেটাকে বলা হয় মাল্টি ভেন্ডার বিভিন্ন ধরনের ভেন্ডার এখানে এসে বিক্রি করতে পারবে ঠিক আছে এটা মাল্টি ভেন্ডার এখানে অনেকগুলো ডেমো আছে দেখেন ডেমোর এর সাতটা ডেমো আছে মাল্টি এখানে মাল্টি ভেন্ডার এর মনে হয় সাতটা মাল্টি ভেন্ডার না আচ্ছা মাল্টি ভেন্ডার না এগুলো হচ্ছে এর নিচে এগুলো হচ্ছে মাল্টি ভেন্ডার নিচে এগুলো মাল্টি ভেন্ডার সাইট বহুমুখী অনেকগুলো সাইট আছে এগুলো তো মাল্টি ভেন্ডার সাইট মাল্টি ভেন্ডার ডেমো দেওয়া আছে এখানে মাল্টি ভেন্ডার ডেমো ভেন্ডার 1 ভেন্ডার 2 ভেন্ডার 3 ভেন্ডার 4 এখানে দেখে নেবেন আপনারা যেটা মন মতো যে এটা দরকার হয় ডেমোটা দেখে নেবেন আচ্ছা ডেমো হয়ে গেল এখন আমরা থিমটাকে সেটআপ করব থিম আমি কিনে রাখছি থিম কিনে ডাউনলোড করে রেখে দিয়েছি থিম কিনছি থিম কিনে ডাউনলোড করে রেখে দিয়েছি থিম কিনে ডাউনলোড করে রেখেছি এখন এই থিমটাকে আমরা কি করব বলেন তো এটা থিমের ফাইল থিমে কি করব আমরা বলেন এর আগে তো কাজ করছেন কিভাবে কিভাবে কাজ করছেন সেম একই প্রসেস এক্সট্রাক্ট করব স্যার করবটা এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করব স্যার রাইট ক্লিক করে এক্সট্রাক অথবা আনজিপ দাকে বলা হয় আনজিপ করলাম কি হলো আমাদের একটা ফোল্ডার তৈরি হলো এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে ফোল্ডার মধ্যে প্রবেশ করে দেখি কি আছে এখানে ফোল্ডার প্রবেশ করলাম দেখেন ইলেকট্রন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এখানে আবার চলে যাই এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন ডামি ডাটা ইনক্লুডেড প্লাগইন এই প্লাগইন ইনক্লুড করা আছে এরপর লাইসেন্স থিম ফাইল এই থিম ফাইল থিমের যে ফাইলগুলো আছে আমরা এখানে পাবো থিম ফাইলে গিয়ে দেখেন থিম ফাইল এখানে দেখেন ইলেকট্রো এবং ইলেকট্রো চাইল্ড দুটো থিম আমি বলছিলাম না থিমের নাম দিয়ে একটা ফাইল থাকবে এবং টাইল নামে একটা ফাইল থাকবে এইখানকার মধ্যে মেইন থিম কোনটা বলেন তো ইলেকট্রো স্যার কোনটা ইলেকট্রো যেটা নাম লেখা আছে ইলেকট্রোটা ওইটাই হচ্ছে ইলেকট্রো ডট জিপ ওইটাই হচ্ছে মেইন থিম আচ্ছা এর আগে আমরা কি করব থিমটা সেটআপ করার জন্য আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে হবে আমাদের সার্ভারে এমনি তো সেটআপ করতে পারবো না তাই না এ বি এ সি ডি আই আমার সেই সার্ভারে চলে যাই আমি সিভানে ঢোকার জন্য কি করতে হবে নতুন নতুন কি আছে নতুন ইমরান নামে কেউ কি আছেন নতুন ইমরান নামের মামুন আচ্ছা ফারহান মামুন ফারহান ভাই আছেন মামুন ভাই আছেন তারপরে বাকি গুলো আছে নাই কাজল রাইট কাজল ভাই আছেন সজীব রহমান সজীব ভাই আপনি কি নতুন হ্যাঁ ও ধরে বলছেন মামুন ভাই বলেন তো সিভেনার ঢোকার জন্য কি করতে কি করব আমরা স্যার ওয়ার্ডপ্রেসে তো ডব্লিউ পি একটা সার্চ দিয়ে অ্যাডমিন ওয়ার্ডপ্রেস না সিভেনার ঢুকবো আমরা আমরা সার্ভারে সিভেনার তো সিভেনার ঢুকবো এজন্য কি করতে স্যার এখানে একটা সার্চ দিয়ে সিভেনার লিখলে তো হবে তারপর ইউজার পাসওয়ার্ড সিভেনার লিখলে হবে রাজ দিয়ে সিভেনার লিখলে হবে দেখি হয় কিনা সি প্যানেল লাইজে সি প্যানেল লিখলাম এটা চলে যাচ্ছে কোথায় একটা নতুন করে এটা ডাইরেক্ট ডাইরেক্ট রিডাইরেক্ট হচ্ছে একটা লিংকের মধ্যে যেটা বলতে আসিফ ভাই ডোমেন নেম এরপর কম দিয়ে 2083 এরকম একটা লিংকে সে রিডাইরেক্ট হচ্ছে কে হচ্ছে সি প্যানেলের অ্যাড্রেসটা দেখি সি প্যানেল লিখে এন্টার করার পর ওইখানে চলে যায় কিনা দেখেন সি প্যানেল লিখে এন্টার অন করলাম আমরা তখন লিংকটা চেঞ্জ হয়ে গেছে 2083 হয়ে গেছে লিংকটা ঠিক আছে তো আমাদের ডিরেক্টলি ডোমেনের পরে 2083 দিয়ে দেই তখন এটা বলে আমরা যখন কাজ শিখছিলাম না আমরা যখন কাজ শিখছিলাম তখন আমাদের সি প্যানেল ঢোকার অ্যাড্রেস ছিল এরকম সি পি এ এন ই এল সি প্যানেল ডট ডোমেন নেম সি প্যানেল ডট ডোমেন নেম এরকম ছিল কেউ ঢোকা যায় দেখি একটু ঢোকা যায় কিনা
সব সার্ভারে আবার এটা কাজ করে না সিপ্যানেলের সিপ্যানেল ডট ডোমেইন নেম এখানে সব সার্ভারে কাজ করে না আচ্ছা এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই ওয়ার্ডপ্রেসে ক্লিক করি এরপর কি করব নতুন ফারহান ভাই বলেন আপনি কি করব এখন ফারহান ভাই আপনি বলেন কি করব কথা বলতে না বলে মেসেজ দেন ইনস্টল নাও এরপর এখান থেকে ডোমেইন সিলেক্ট করে দেব এবার প্রোটোকল সিলেক্ট করে দেব মনে রাখবেন প্রোটোকল যদি HTTPS না দেন তাহলে কিন্তু আপনার সাইট সিকিউর হবে না যদি HTTP দেন তাহলে সাইট সিকিউর হবে না HTTPS দিলে সাইট সিকিউর হবে তো আমরা মেইন সাইটে আমরা মেইন সাইটে যা না করি মেইন সাইটে আমরা ওয়েবসাইট সেটআপ না করে এখানে একটা ডাইরেক্টরি তৈরি করে দেই হ্যাঁ ওটা দিলে হবে https://clone/www দিলে হবে তখন মেইন ডাইরেক্টরি না করে একটা প্রজেক্ট যেহেতু করতেছি আমরা ইলেকট্রো থিম দিয়ে করতেছি ইলেকট্রো থিম দিয়ে আমরা একটা প্রজেক্ট করব সো ইলেকট্রো থিম দিয়ে আমি একটা ডাইরেক্টরি তৈরি করে নিলাম এরপরে সাইটের নাম ওয়েবসাইটে যে টাইটেল থাকবে সে টাইটেল ওয়েবসাইটে যে ডিসক্রিপশন থাকে সে ডিসক্রিপশন এখানে দিব এগুলো অনেকে ভুল করতেছেন এগুলা আপনারা চেঞ্জ করতেছেন আপনারা পোর্টফোলিও সাইটে বলে চেঞ্জ করেন নাই এখান থেকে চেঞ্জ না করলে সেটিং থেকে জেনারেল সেটিং এ যাবেন জেনারেল এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন আমরা দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিলাম ধরেন পাসওয়ার্ড এই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড এরপর ইমেল দিবেন দেওয়া হয়ে গেলে এখন চলে আসবেন ইনস্টলে এখান থেকে থিম সেট করলে করতে পারেন অথবা না করলেও আপনাকে কেউ বাঁধে ধরে বাঁধে খুনাখুনি করবে না ওকে এখন ইনস্টল এরপর চলে যাব অ্যাডমিনিস্ট্রেটর লিংকে ক্লিক করে দেখি অ্যাডমিনিস্ট্রেটর লিংকে চলে আসে কিনা আমরা আমাদের ড্যাশবোর্ড হয়ে গেছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড হয়ে গেছি ফারহান ভাই বুঝতে পারতেছেন ফারহান ভাই আপনি কোনো অ্যান্সার দেননি ফারহান ভাই কি কাজ করতেছেন ফারহান মাজুক থাকি ফারহান মাজুক আছেন ফারহান শুনতে পাচ্ছেন আপনার কথা আপনি মনে হয় নাই ক্লাসের মধ্যে রানিং রেখে উনি চলে গেছেন আচ্ছা আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস আমরা ইনস্টল করে ফেলছি এখন আমরা থিম ইনস্টল করব মামুন ভাই বলেন থিম কিভাবে ইনস্টল করব স্যার এখানে যেতে হবে আমার ইয়া অ্যাপিয়ারেন্স স্যার কেটে দিবেন নাকি
এখানে স্যার যে তিনটা অটোমেটিক দেওয়া আছে না এগুলো তো আমরা কেটে দেই মানে সাইটটা যেন বাড়ি না হয় আর তাই অ্যাপিয়ারেন্স থেকে ধরেন থিমে এরপর অ্যাড নিউ তারপরে আপলোড থিম আপলোড থিমে ক্লিক করে ব্রাউজার ফোন থেকে থিমের ফাইলটা সিলেক্ট করে দেবেন ব্রাউজ এরপর ডেস্কটপ সিলেক্ট করে আমি আমার ফাইলটা নিয়ে যাই কোথায় ফাইল কোথায় আছে কোথায় আছে ডেস্কটপ এরপর থিম ফাইল এখান থেকে কোনটা দিব কোনটা সিলেক্ট করব বলেন তো সবাই মেসেজ দেন সবাই মেসেজ দেন স্যার প্রথমটা হয়তো নাকি এটা এখানে প্যারেন্ট থিম আছে একটা চাইল্ড থিম আছে একটা আমরা প্যারেন্ট থিম দিয়ে সেটআপ করব প্যারেন্ট থিম কোনটা ইলেকট্রো ক্লিক করে ওপেন এরপর ইনস্টল নাও একটা সময় নিবে নিয়ে কিন্তু আপলোড হবে সাইজ কিন্তু বেশি বড় না 5 MB মনে হয় হবে আগের মতোই আগে যে কাজ করছেন একই সিস্টেম আগের মতোই অ্যাক্টিভ এরপর কি করবো বলেন তো সবাই বলবেন অ্যাক্টিভ করলাম এখন কি করব আমি স্যার এখন ওই বিগিন ইনস্টল বিগিন ইনস্টলিং প্লাগইন বিগিন ইনস্টলিং প্লাগইন তে ক্লিক করে চলে যাই সব প্লাগইন এখানে আছে সব সিলেক্ট করে দিয়ে বাল একদম থেকে ইনস্টল একই নিয়ম আগের মতো সব একই সিস্টেম সিস্টেম সব একই রিকোয়ার্ড যে প্লাগইন গুলো আছে এগুলো অবশ্যই সেট আপ করতে হবে না হলে ওয়ার্ডপ্রেস সাইটটা কাজ করবে না আপনার ওয়েবসাইট না হলে কাজ করবে না প্লাগইন গুলো সব ইনস্টল হয়ে গেছে দেখি আসলে ইনস্টল হয়ে গেছে কিনা একের মধ্যে এক দুই এগারো এগারোর মধ্যে এক এগারোর মধ্যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটার মধ্যে এগারো এগারোটা প্লাগইন ইনস্টল হয়ে গেছে এখন কি করবো রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এরপর সবগুলো প্লাগইন সিলেক্ট করে দিয়ে অ্যাক্টিভ তারপর অ্যাক্টিভ অ্যাক্টিভ তারপর অ্যাপ্লাই সবগুলো প্লাগইন অ্যাক হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা ক্লিক করব ড্যাশবোর্ডে দেখি আমাদের ড্যাশবোর্ডের চেহারা চেঞ্জ হয়ে যায় কিনা ড্যাশবোর্ডের চেহারা চেঞ্জ হয়েছে কিনা ক্লিক করলাম ড্যাশবোর্ডে চলে আসলো কমার্স কারণটা কি একটু এক্সপ্লেন করেন দেখি ক্লিক করলাম ড্যাশবোর্ডে চলে আসলো কমার্স যে কমার্সের কাজ এখন কথা বললাম আমরা কমার্স তো কমার্স খুলে খুলে করলাম ঠিক ও কমার্স চলে আসছে আমরা কিন্তু ও কমার্স সাইট তৈরি করতেছি ও কমার্স সাইট তৈরি করার ক্ষেত্রে ও কমার্সের যে প্লাগইনটা আছে ওটা অ্যাক্টিভ হয়ে গেছে যখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন ও কমার্স বলেছে তুমি আমাকে সেটিং করো মনে আছে বলছিলাম যে ও কমার্স সাইট তৈরি করার ক্ষেত্রে ও কমার্সটা কিছু নতুন সেটিং করতে হবে কোনো কোডিং করতে হবে প্রোগ্রাম করতে হবে না শুধুমাত্র ফাংশন গুলো দেখাই দিতে হবে সেটিং করে এখান থেকে আমরা ফাংশন গুলো দেখাই দিব কিভাবে দেখাই দিব দেখেন এখানে কি কি অ্যাড করার অপশন আছে যদি এখন যদি করতে না আসান সেটা সেক্ষেত্রে এটা নট নাও করে দিবেন ঠিক আছে নট নাও করে দিলে অথবা আপনি যদি এইরকম স্ক্রিন দেখতে না পান দেখেন তাহলে আপনি এই পেজটা কিভাবে নিয়ে আসবেন য
তখন দেখবেন এরকম পেজ আসছে না আপনাদের, তখন দেখবেন এরকম ড্যাশবোর্ডের মধ্যে যখন ক্লিক করবেন এরকম অপশন আসছে, এখানে লেখা আছে রান দিস সেটআপ উইজার্ড, রান দিস সেটআপ উইজার্ড নামে একটা অপশন পাবেন, এই অপশনে ক্লিক করলে ওই সেটআপের অপশনটা পেয়ে যাবেন। সেটআপের অপশনটা আমরা এখন নিয়ে আসি, আগে কোকোমোটাকে সেটআপ করি, কোকোমোটাকে সেটআপ করি, গেট ইওর স্টোর up and running more quickly with our new and improved setup experience. এখান থেকে ক্লিক করব কোথায়? এনি নলেজ কারো বলেন তো, এখান থেকে ক্লিক করব কোথায় সেটআপ করার জন্য? তাহলে এখানে একটু কম বসেন। ইয়েস প্লিজ, ইয়েস প্লিজ, নট নাও ক্লিক করব, কথা বলবেন আমি কিন্তু কাজ করব, আপনারা হচ্ছে মেইন ভার্ব, আমি হচ্ছে সাহায্যকারী ভার্ব। না দিতে পারেন অপশনাল। এরপরে কান্ট্রি, কান্ট্রি বাংলাদেশ, বার্মা স্যার, বার্মা, বাগেরহাট, বান্দরবন, বগু, তারপরে স্যার বরিশাল, এগুলো আসতেছে কেন? এখানে জেলা দেওয়া আছে, এখানে কান্ট্রি অবলিক রিজিয়ন দেওয়া, রিজিয়ন জেলা দেওয়া আছে, বাগেরহাট, বান্দরবন, বরগুনা, বরিশাল, ভোলা, বগুড়া, চাঁদপুর, ঢাকা, হবিগঞ্জ, খুলনা, আমার রংপুর আছে, আমার রংপুর আছে, রাঙামাটি। আচ্ছা ভোলা দেদরা থেকে যেন ট্রেনিং করতেছি, ভোলা দেদরা দিয়ে দিই, ভোলা। এরপর সিটি, সিটি দিবেন, সিটিও সেম ভোলা, পোস্ট কোড 830। কাইন্ডলি মিউট করেন, এরপর আই এম সেটিং আপ এ স্টোর ফর মাই ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের জন্য তো আপনি স্টোর তৈরি করতেছেন তাই না? আপনি তো বিক্রি করার জন্য স্টোর তৈরি করতেছেন। আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, একটা স্টোর একটা ক্লায়েন্টের জন্য করতেছে না, ভার্চুয়াল বিভিন্ন মানুষের জন্য, ভার্চুয়াল স্টোর। আই এম সেটিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টের জন্য এখানে ভার্চুয়াল স্টোর তৈরি করতেছে আমি। ওকে টিক মার্ক করে দিয়ে কন্টিনিউ। এবার কি বলছে? Build a better e-commerce, get improved features and faster fixes by sharing non-sensitive data, view usage tracking that show us how e-commerce is used, no personal data is tracked or stored. কি বলছে এখানে? Get improved features and faster fixes by sharing non-sensitive data. এখান থেকে ইউজ করে দিবেন,
ট্র্যাকিং করার অপশন আছে অনেকটা সেনসিটিভ জিনিস আছে যেগুলো এখানে ইমপ্রুভ হবে ইয়েস করে দিলাম এরপর কন্টিনিউ এরপর আবার কন্টিনিউ চলে আসছে এখন দেখেন এখানে কি স্টোর দিবেন আপনি কিসের স্টোর ফ্যাশন অ্যাপিয়ারেন্স অ্যাক্সেসরিজ হেলথ আর্ট ইলেকট্রনিক্স ফুড হোম এডুকেশন ট্রাভেল আদার্স আদার্স জিনিস থাকলে এগুলো দিয়ে দিবেন এখানে এরপর কন্টিনিউ এখন কি ফিজিক্যাল প্রোডাক্টস অ্যাড করবেন না ডাউনলোড প্রোডাক্টস অ্যাড করবেন ফিজিক্যাল না ডিজিটাল স্যার ওখানে সবগুলো সিলেক্ট করে দিব হ্যাঁ ওখানে সব দিয়ে দিবেন যদি আপনার মাল্টি ভেন্ডর সাইট হয় তো সব দিয়ে দিবেন অথবা যদি আপনি একটা বিষয়ে সাইট করতে চান তাহলে একটা বিষয় দিয়ে দিবেন আর ফিজিক্যাল প্রোডাক্ট সেল করব ডিজিটাল প্রোডাক্ট সেল করব ধরেন আপনি থিম বিক্রি করবেন একটা থিম তৈরি করছেন থিমটা বিক্রি করবেন ডিজিটাল প্রোডাক্ট বা আপনি একটা মোবাইল বিক্রি করবেন মোবাইল দোকান আছে মোবাইল বিক্রি করবেন ফিজিক্যাল প্রোডাক্ট আর এটা যারা থিম বিক্রি করবেন এটা ডিজিটাল প্রোডাক্ট ডিজিটাল ফিজিক্যাল আমরা দুইটাই করব দিলাম দুইটাই সাবস্ক্রিপশন এখানে বলছে কি সাবস্ক্রিপশন এটা বিলিং অ্যানুয়ালি এটা সাবস্ক্রিপশন এটা হচ্ছে কাপড় বিক্রি করবেন আচ্ছা কাপড় বিক্রি করলেন কাপড়ের সঙ্গে একটা করে থিম ফ্রি দিবেন ওয়াটসঅ্যাপের থিম গুলো যেগুলো আছে একটা ফ্রি দিবেন একটা কাপড় কিনলে একটা থিম ফ্রি একটা কাপড় কিনলে একটা প্লাগইন ফ্রি ওয়ার্ডপ্রেসে যেহেতু কাজ করতেছেন ওকে সাবস্ক্রিপশন ইমেল মার্কেটিং এর জন্য এটা এটা দরকার নাই মেম্বার ফি এর দরকার নাই আমাদের কম্পোজিট প্রোডাক্ট আমরা ফ্রি ফ্রি করতেছি এগুলো দরকার নাই বান্ডেল কাস্টমাইজ প্রোডাক্ট এগুলো বাকি যেগুলো আছে বিলিং জিনিস যেগুলো আছে যেগুলো টাকা আছে টাকার দিকে আমরা যাবো না আমরা গরিব মানুষ টাকার দিকে যাবো না কন্টিনিউ চলে আসি এরপর আছে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে হাউ মেনি প্রোডাক্ট কতগুলো প্রোডাক্ট আপনি ডিসপ্লে করবেন আপনার সাইডে কতগুলো প্রোডাক্ট এক থেকে দশটা এগারো থেকে একশোটা একশো একটা থেকে এক হাজারটা না এক হাজারটার বেশি কতগুলো করবেন আপনার সাইডে এক হাজার প্লাস কারেন্টলি সেলিং এনি ইজ হয় আপনি কোথাও সেল করতেছেন এগুলা বা কোথাও সেল করেন এরকম সেলিং কোনো প্ল্যাটফর্ম আছে এগুলো ক্লায়েন্ট বলে দেবে সব এগুলো আপনার সব ক্লায়েন্ট বলে দেবে এবং ক্লায়েন্ট এমনও হতে পারে ও কমার্সের যে প্লাগিনটা আছে সেটা করে দিতে পারে অথবা ও কমার্সের স্ট্রাকচারের যে অপশনটা আছে ওটা ক্লায়েন্টকে বলে দিবেন যে তুমি এটা সেটা করো তোমার ইনফরমেশন দিয়ে সেটা করো তখন ক্লায়েন্ট এবারে সেটা করে দিয়ে দিবে এটা এখন আমরাই ক্লায়েন্ট আমরাই সেলার আমরাই সব এবং যদি আবার কেউ বলে যে ভাই একটা ওয়েবসাইট ডিজাইন করে দেন নিজের মতো করে আপনি নিজের মতো করে ওয়েবসাইট তৈরি করে দেন তখন কি করবেন যেমন গান গানের দোকানে মানে গান ডাউনলোডের দোকানে গিয়ে বলে কি ভালো ভালো গানগুলো ডাউন ভালো ভালো গানগুলো এখানে আমার মেমোরি দিয়ে দেন তো গান ডাউনলোড করতে গিয়ে বলে কি ভালো ভালো গানগুলো আমাকে একটা মেমোরি দিয়ে দেন তো তখন কি করে কম্পিউটার দোকানদার ভালো ভালো গানগুলো দিয়ে দেয় শরীফুদ্দিনের গান আচ্ছা কারেন্টলি সেলিং ইলস হয়ার আপনি কি আদার্স কোনো অ্যাপে প্ল্যাটফর্মে গিয়ে সেল করতেছেন দেখেন নো আমি সেল আদার্স কোনো জায়গায় সেল করি নাই নো মার্কেট অন ফেসবুক ফেসবুক মার্কেটিং করবেন মেইল শিপ মার্কেটিং ইমেল মার্কেটিং করবেন গুগল অ্যাডস দিয়ে মার্কেটিং করবেন দিলাম তিন ডে দিয়ে দিলাম এরপর কন্টিনিউ যেহেতু আশা করছে গুগল আশা করছে ফেসবুক আশা করছে মেইল শিপ আশা করছে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম এমন কি এসে দেখেন তো কি এসছে এখন দেখেন তো কি করছে এখানে কি বলছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম কন্টিনিউ থিম অ্যাক্টিভ পেইড থিম পেইড থিম
কল থিম ফ্রি থিম এখানে বলছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম মানে যে থিমটা আমি অ্যাক্টিভ করে সিলেক্ট করব এই থিমটা এখানে আছে এই থিমটা দিয়ে কন্টিনিউ করবেন না বাকি কোনো থিম দিবেন যেহেতু আমরা ইলেকট্রো থিম দিয়ে সাইট তৈরি করতেছি ইলেকট্রোতে ক্লিক করে দেই কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম এরপর আছে যে ওকমার্সের জেড প্লাগইন জেড প্যাক এখানে ওকমার্স সার্ভিস জেড প্যাক হচ্ছে একটা প্লাগইন যেটা দিয়ে আপনাদের অ্যাপটাকে ওয়েবসাইটটাকে স্পিডলি করবে দেখেন জেড প্যাক সাইটে কি হয় স্টোর ম্যানেজমেন্ট অন দ্য গো অটোমেটেড সেলস ট্যাক্সেস অটোমেটিক সিস্টেম ইমপ্রুভ সাইট স্পিড এবং ট্যাক্সেস যেহেতু আমরা এখানে ফ্রিলি অনেকগুলো ফাংশন পাচ্ছি ইমপ্রুভ ট্যাক বা এরকম কিছু অপশন পাচ্ছি এবং জেড প্যাক প্লাগইনটাও ফ্রি তো আমরা এখানে ইয়েস প্লিজ করে দেয় ইয়েস প্লিজ করলে কি অপশন আছে দেখি ইয়েস প্লিজ ক্লিক করলাম লোডিং নিচ্ছে এখানে নো টেনশন সবাইকে আপনাদের থিমের যে কাজটা করব আমি যে কাজে করব থিমের সেই কাজের অল ফাইল প্রোভাইড করব এই সপ্তাহের মধ্যে আপনারা আপনাদের আপনারা আপনাদের যে ইয়া ছিল বুঝলাম আমি যে থিম নিতে পারবেন ফ্রিতে সেই থিমগুলো নেওয়ার অপশনের জন্য সেই থিম নেওয়ার অপশনের জন্য সাইটের লিঙ্ক দিয়ে চাইছিলাম সেই লিঙ্কটা আপনারা পাবেন ওকে আচ্ছা ইয়েস করার পরে আমাদের একটা নতুন জায়গায় চলে আসছে কানেক্টিং ইউর স্টোর জেটপ্যাক এর প্লাগইনটা আছে এই প্লাগইনটা wordpress.com এর সঙ্গে অ্যাড করতে বলতেছে জেটপ্যাক তো জেটপ্যাক সম্বন্ধে একটা বিস্তারিত একটা ধারণা আমরা পরে নিব তো আমরা এখন জেটপ্যাক নিয়ে কাজ করতেছি না আমরা রিটার্ন মাই ব্লগে চলে যাই রিটার্ন মাই ব্লগ ক্লিক করে রিটার্ন মাই ব্লগ নোট অপশন পাবেন এখানে রিটার্ন মাই ব্লগে চলে যাবেন আপনারা এই সপ্তাহের মধ্যে আপনাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন পুরোদিন ওইখান থেকে থিম ডাউনলোড করবেন আমাকে থিম দিতে হবে না ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন এরপর কন্টিনিউ ওকে আমাদের থিম কিন্তু আমাদের ও কমার্স কিন্তু সেটা হয়ে গেছে ও কমার্সের কিন্তু সেটা হওয়া শেষ এবার আমরা সাইটটা গিয়ে দেখি সাইটের কোনো অবস্থা চেঞ্জ হয়েছে কিনা ফ্রি ফ্রি টাকা ঢোকা যদি বাসান দিয়েন সাইট আমাদের এরকম হয়ে গেছে কিন্তু ডেমো কোনো ইনস্টল হয় নাই এখানে আমরা এখানে কোনো ডেমো ইনস্টল করি নেই ঠিক আছে তো আমরা একটা ডেমো ইনস্টল করব ডেমো ইনস্টল করে কাস্টমাইজ করব সো ডেমোটা আমরা ব্রেকের পরেই করি ঠিক আছে ব্রেকের পরে ডেমো আমরা ইনস্টল করব এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলেন ও কমার্স নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন বিকাশ পেমেন্ট অপশন থাকবে বিকাশ পেমেন্ট অপশন থাকে বিকাশে পেমেন্ট করে দিয়ে তাগত হয় সেম একই জিনিস থিম আপলোড থেকে শুরু করে থিমের ডেমো সেটআপ পর্যন্ত সব একই জিনিস জাভাটা ব্রিজ থিমে যেমন করছেন সব একই জিনিস শুধুমাত্র এখানে ও কমার্সের যে প্লাগইনটা আছে এটাই এক্সট্রা হবে আপনাদের সেটআপ করতে হবে ঠিক আছে তারপর আর কোনো জিনিস নাই কেউ কোনো প্রশ্ন করলে বলতে পারেন স্যার এখান থেকে থিমের স্যার এখান থেকে থিমের যে ডিফল্ট ডেমোটা আছে ওটাই ইম্পোর্ট হয়ে যাবে থিমের যে ডিফল্ট ডেমোটা আছে সেই ডেমোটা আমাকে আমাদের ইনস্টল করতে হবে ডেমোটা সেটআপ করতে হবে যেমন অ্যাভাটার থিমে করেছিলাম না আমরা ডেমো ইম্পোর্ট করেছিলাম না জি স্যার অ্যাভাটার থিমে ডেমো ইম্পোর্ট এর কথা মনে আছে ওয়ান ক্লিকে ডেমো ইম্পোর্ট করেছিলাম জি স্যার ওইভাবে ডেমো ইম্পোর্ট করব ডেমো ইম্পোর্ট করে আমরা তারপর ফুটার হেডার এগুলো কাস্টমাইজ করব ঠিক আছে এখন টোটাল সেল দেখাচ্ছে বাংলাদেশে যে দরে সেট করে দিয়েছিলাম বাংলাদেশে যে কারেন্সি ছিল টাকা টাকার কারেন্সি এখানে দেখাচ্ছে টোটাল সেল কত ছিল 0 টাকা সব স্ট্যাটিক ড্যাশবোর্ড থেকে দেখতে পাবেন ওখানে ড্যাশবোর্ড দেওয়া হবে এখানে ড্যাশবোর্ড দেওয়া দেখতে পাবেন ঠিক আছে ব্রেকে চলে যান নাস্তা পানি করেন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে 11:30 চলে আসেন সবাই এরপর ডেমো ইম্পোর্ট করব ডেমো ইম্পোর্ট করে আমরা একটা তোমার সাইডের মালিক হয়ে যাবো আজকে ঠিক আছে সবাই চলে যান 11:30 চলে আসবেন 11:30 লেট করিয়েন না 11:30 চলে আসেন
ঠিক আছে কেটে দিলাম আমি ঠিক আছে আমরা এখন ডেমো ইনস্টল করব আচ্ছা এর আগে কিছু ওকমার সাইট দেখে আসি যেমন বড় ওকমার সাইট হচ্ছে আলি বাবা আলি এক্সপ্রেস AliExpress, hey everyone. Let's take it. Then process Amazon. Amazon jungle. Then Bangladesh, let's take it. Then one Daras. Brother Valley. Okay. AliExpress. AliExpress. AliExpress is an e-commerce website. There are online different products sell kore thake. Jemon ekhane dekhen bam dike category kora ache. Onegulo category wise product gulo set kora ache. Women fashion, men fashion, phones, computer, consumer electronics, jewelry, home appliance, bag, shoe, toys. ঠিক আছে আরো অনেক জিনিস অনেক প্রোডাক্ট এখানে শো করা আছে আমরা আগে ব্রিজ থিমে যে ইয়া করছিলাম সাইটটা তো ব্রিজ থিমে যে সাইট তৈরি করেছিলাম সেই মেনুগুলো কোথায় ছিল উপরের দিকে ছিল মেনুগুলো আর এখানে মেনুগুলো দেখেন এখানে মেনুগুলো বাম সাইডে আছে হ্যাঁ তো এখানে মেনুগুলো বাম সাইডে অ্যাড করা আছে বাম সাইডে শো করতেছে আচ্ছা বাম সাইডে তো শো করতেছে যে মেনুটা এখানে ক্যাটাগরি ক্যাটাগরি দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ যে মেনুটা দেওয়া আছে এখানে এই যে ক্যাটাগরি ওয়াইজ যে মেনুটা দেওয়া আছে এখানে এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল মেনু ডিপার্টমেন্টাল মেনু বাম দিকে যে সাইটটা দেখতেছেন এটাকে বলা হয় ডিপার্টমেন্টাল মেনু উপরে দেখেন ফ্ল্যাশ ডি লাইভ নিউজ নিউ ইউজার জোন এরকম কিছু অপশন আছে এরপরে এখানে উপরের দিকে অ্যাকাউন্ট বায়ার প্রোটেকশন AliExpress তারপরে ল্যাঙ্গুয়েজের অপশন উইশ লিস্ট এরপর নিচে কিছু ক্যাটাগরি দেওয়া আছে ফ্লাইট ফিলের ক্যাটাগরি একটা টপ র্যাঙ্কিং এইগুলো টপ র্যাঙ্কিং আছে এই প্রোডাক্ট খুব বেশি হচ্ছে এরপর টপ সিলেকশন এগুলো অনেক বেশি সিলেকশন মানে সিলেক্ট করে রাখে বা এগুলো সিলেক্ট করে কেনে নিয়ে আর এগুলো নতুন নতুন আসছে মালগুলো নতুন আসছে এখানে প্রোডাক্টটা এই সাইডের মধ্যে এরপর ফিচার ব্রান্ড ফিচার ব্র্যান্ড ব্র্যান্ডের যে এগুলো আছে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো এখানে শো করতে দেখেন এরকম ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি তৈরি করা আছে ফিচার ক্যাটাগরি মোর টু লাভ এরকম অনেক ক্যাটাগরি এখানে সিলেক্ট করা আছে ক্যাটাগরি প্রোডাক্টগুলো এখানে কিন্তু শো করতেছে ক্যাটাগরি যে ক্লাসে বিদায় শো করতেছে ওকে এখন দেখেন নিচে আসেন নিচে আসবে দেখবেন যে এখানে গ্রেট ভ্যালু বা কিছু অপশন যুক্ত করা আছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি সেফ পেমেন্ট এখানে তো অপশন অ্যাড করা আছে এবং এখান থেকে অ্যাপস ডাউনলোড করার একটা অপশনও তারা দিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে নিতে পারবে অ্যান্ড্রয়েড অ্যাপস এবং অ্যাপেল আইওএস যে স্টোরটা আছে ওইখান থেকে অ্যাপেলের একটা নিতে পারবেন অ্যাপস এরপর স্টে কানেক্ট তাদের নিজস্ব যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে এগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এর একটা এরকম একটা ফাংশন দেওয়া আছে শুধুমাত্র হোম পেজের ক্ষেত্রে হোম পেজের ক্ষেত্রে দেওয়ার পরে এটা হোম পেজ হয়ে গেল এবার নতুন একটা পেজে চলে যায় ফ্লাইট ইন এখানে একটা পেজ ধরেন পেজ এটা এই পেজের মধ্যে তখন চলে যাবো আমি এখানে ফ্লাইট ডিল যেগুলো ফ্লাইট ডিলের পছন্দ আছে এরকম প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে
এখানে আরো এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি অনেক ধরনের তারপর সেকশন দেখতে পাচ্ছি এখানে পিক ফর ইউ কি কি আপনি ডেলিভারি করছেন পিক হইতে কতগুলো এখানে দেখতে পাবেন এরপরে এখানে আসেন বায়ার প্রোটেকশন অনেক সেকশন এখানে অ্যাড করা আছে ফুল ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য একটা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য ক্লায়েন্টের যাবতীয় যা দরকার যেগুলো দরকার সবগুলোই কিন্তু অলমোস্ট এখানে দেওয়া আছে এতে করে ক্লায়েন্ট যখন কিনবে কোনো দিনই বা কেনার জন্য আসবে এখানে তার জন্য আগ্রহ হারিয়ে না ফেলে সে তখন আগ্রহটা হারিয়ে না যায় এরকম সিস্টেম এখানে অ্যাড করা আছে ঠিক আছে এখন দেখেন এটা গেল আলিএক্সপ্রেসের একটা সাইট আলিএক্সপ্রেস নামে একটা কোম্পানি আছে বা আলি আবাবার একটা কোম্পানি আছে আলিবাবা গ্রুপের একটা সাইট হচ্ছে আলিএক্সপ্রেস এখন আসি আমাদের বাংলাদেশের দেশি একটা কোম্পানি নাম হচ্ছে ইভ্যালি ইভ্যালি ডট কম ডট পিন এখানে দেখেন ইভ্যালি ডট কম এর সেম একই ক্যাটাগরিতে আছে বাম সাইডে একটা মেনু আছে ক্যাটাগরি ওয়াইজ এগুলো মেনু অ্যাড করা আছে ডিপার্টমেন্টের মেনু এরপরে নিচে কিছু ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে প্রোডাক্ট শো করতেছে এখানে কিন্তু স্টোর শো করতেছে প্রোডাক্ট এখানে কিন্তু প্রোডাক্ট শো করতেছে এরকম অনেকগুলো প্রোডাক্ট কিন্তু শো করতেছে এরপর উপরের দিকে পেজ তৈরি করা আছে গিফট কার্ড অল শপ সব হচ্ছে দোকান অল শপ যতগুলো প্রোডাক্ট আছে এখানে এখানে ক্লিক করলে সে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাবো অল শপ চলে যাবে কি কি দেখা যাচ্ছে অল শপে ক্লিক করলে এখানে গ্যাজেট নেবেন না কি নেবেন মোটর সাইকেল নেবেন কি নেবেন না নেবেন সবগুলো এখানে ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে নিয়ে আপনি সব শপিং করতে পারবেন এরপর গিফট কার্ড ক্যাম্পেইন এরকম অনেকগুলো পেজ করা আছে এরকম পেজ কিন্তু আমি আগে বলছিলাম যে আমরা একটা সাইডের পেজ ডিজাইন করে সাইডটাকে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে নিয়ে আসবো এরপরে সেই সাইডটাকে কিন্তু ফ্রন্ট এন্ডে দেখা যাবে সাইডের মেইন ফোকাসটা বা মেইন যে হোমটা কেমন হবে এটা আমরা কিভাবে দেখবো এটা আমরা দেখবো একটা পেজ ডিজাইন করার পর একটা পেজ ডিজাইন করার পর যখন পেজটাকে হোম পেজে সেট আপ করবো তখন আসবে এরকম তো এরপরে কিন্তু হোম পেজ সেট আপ না করার পরেও কিন্তু আমাদের অনেকগুলো পেজ আমরা তৈরি করি অনেকগুলো পেজ তৈরি করে রেখে দিই যেমন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফর্ম অ্যাড করে দেবেন একটা পেজের মধ্যে কন্ট্যাক্ট আসবো বা কন্ট্যাক্ট আসলে একটা দেওয়া হবে পেজ হবে ধরেন অ্যাবাউটটা আপনার সম্বন্ধে আপনি বললেন আপনি কে কি করেন কি খান কি খান কি কখন ঘোরেন কি ঘুমান এ টু জেড একটা ডিসক্রিপশন থাকবে অ্যাবাউট আসের মধ্যে ওটা দিলেন অ্যাবাউট আসের মধ্যে সেজন্য আপনার অ্যাবাউট আসের পেজ তৈরি করলেন অ্যাবাউট আস সেম এইখানে দেখেন সব বল সব নামে একটা পেজ এখানে আছে প্রথমে প্রথমে যে লিংকটা এটা তো হোম পেজ এরপর যেটা দেওয়া আছে অল শপ এটা আর একটা পেজ দেখেন অল শপে ক্লিক করার সঙ্গে শপ নামে একটা লিংক এখানে ওপেন হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে এরপর আছে গিফট কার্ড যখন আপনি দিবেন এখানে দেখেন আর একটা লিংক অ্যাড হচ্ছে এরপর যখন ক্যাম্পেইনে ক্লিক করবেন ক্যাম্পেইন যখন দেবেন তখন ক্যাম্পেইন নামে একটা সাব ডোমেইন তৈরি করে সেই ক্যাম্পেইনের জিনিসগুলো এখানে অ্যাড করে রাখছে ঠিক আছে এগুলো অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে পেজ অ্যাড করা আছে এখানে এরপর এটা গেল এরপর আমাদের বিশ্ববিখ্যাত একটা ওয়েবসাইট আছে সেটার নাম হচ্ছে অ্যামাজন অ্যামাজন অ্যামাজনে দেখেন অ্যামাজনের এবার ক্যাটাগরিটা আলাদা এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেখাচ্ছে অ্যামাজনে এবার দেখা যায় না এবার এখানে ক্লিক করতে হয় এরপর ক্যাটাগরি দেখা যায় ডান দিকে বা বাম দিকে এরকম একটা ক্যাটাগরি দেখা যায় অ্যামাজনে অ্যামাজনের দেখেন এরকম ক্যাটাগরি ওয়াইজ হোম পেজের মধ্যে কিছু প্রোডাক্ট শো করা দিছে অনেক প্রোডাক্ট এরকম শো করা দিছে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি যেমন আছে সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে একটা এরকম প্রোডাক্ট শো করা দিছে অনেকগুলো প্রোডাক্ট এরপর আসি আমাদের দেশীয় ওয়েবসাইট আরেকটা আছে দারাজ এটা কি বলছে এদেরও সেম বাম দিকে একটা সুন্দর করে ডিপার্টমেন্টাল মেনু অ্যাড করছে এখান থেকে আরেকটা মেনু আসতেছে এরপর আরেকটা মেনু আসতেছে মেইন মেনু থেকে সাব মেনু এরপরে সাব রিসাব মেনু মেনু আসতেছে মেনু আসার পর সেই মেনু আন্ডারে যে প্রোডাক্ট আছে ক্লিক করলে সে প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে এরকম ক্যাটাগরি ওয়াইজ হোম পেজের মধ্যে কিছু প্রোডাক্ট শো করাইছে
এরপর দেখেন এদের যে ইয়া মানে পেজ বিভিন্ন ধরনের পেজ এখানে করা আছে পেজ অ্যাড করা আছে যেমন ধরেন সেল অন দ্বারা যখন ক্লিক করবেন তখন আপনি এখান থেকে একটা মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা সেলার আপনি নিজে এখানে এখানে একটা দোকান দিতে পারবেন মানে দ্বারা হচ্ছে একটা মার্কেটের মতো একটা মার্কেট সে মার্কেটের মধ্যে কোনো একটা দোকান দিতে পারবেন দোকান দিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন যেমন আমাদের কিবরিয়া ভাই আছে কিবরিয়া ভাই মাছ সেল করবে মাছ সেল করার জন্য দ্বারা একটা অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার পর ওইখানে অ্যাড দিবে তার মাছের বড় বড় মাছের ছবিগুলো দিয়ে ওখানে অ্যাড দিবে অ্যাড দিয়ে কারো দরকার করলে মাছের অর্ডার করলে সে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে ঠিক আছে ফিশ সার্ভিস বিডি এরপর আছে ট্র্যাক মাই অফার সরি ট্র্যাক মাই অর্ডার আচ্ছা কোনো সেলার যখন কোনো বায়ার যখন কিনবে যখন কোনো ক্লায়েন্ট একটা এখান থেকে মাছ কিনলো মানে কিবরে ভাইয়ের কাছ থেকে মাছ কিনলো কিবরে ভাইয়ের এখানে একটা দোকান আছে সেখান থেকে মাছ কিনলাম আমি আমি মাছ কিনলাম 7 দিন হয়ে গেল এখন পর্যন্ত মাছের কোনো খবর নাই উনি আমাকে মাছ দিচ্ছে না 7 দিন হয়ে গেল মাছ দিচ্ছে না এখন আমি এখানে ট্র্যাক করবো আমার অর্ডারটার অবস্থা কি আদৌ কি উনি আমাকে মাছ পাঠাইছে না এমনিতে মাছ মাছ পাঠাবে বলতেছে না মাছ পাঠানোর আশায় আশা দিয়ে রাখছে তো ওইখানে ট্রাক তুমি অর্ডার এইখানে কি করবে সাইডের যে অ্যাডমিন আছে সাইড ডে বাই ডে এটা আপডেট করবে যে আজকে কি ব্যবসায় কন্ট্যাক্ট করলো যে আপনি মাছটি পাঠাইছেন কি বলে ভাই বললো যে হ্যাঁ এই মাছ পাঠাইছি কোন জায়গায় আছে কুরিয়ারে আছে কোন কুরিয়ারে আছে মুখ কুরিয়ারে আছে বাস ট্রাক ট্রাক দিয়ে অর্ডারের মধ্যে কুরিয়ার নামটা লিখে দিল মুখ কুরিয়ারের মধ্যে এখানে অবস্থান করতেছে যেমন সুন্দরবন কুরিয়ার দিয়ে যদি আপনি ইয়া থেকে ঢাকা এলিফ্যান্ট রোড থেকে যদি কোনো প্রোডাক্ট পাঠাই দেন রংপুরে পাঠাই দেবেন ঢাকা এলিফ্যান্ট রোড থেকে ঢাকা এলিফ্যান্ট রোডের যে কুরিয়ারের আছে সুন্দরবনের যে শাখা আছে ওইখানে তখন প্রোডাক্টটা আপনি দিয়ে আসবেন দিয়ে আসার পর ওরা কি করবে ওখান থেকে প্রোডাক্টটা ওখানে রিসিভ করার পর ওই প্রোডাক্টটা পাঠাই দিবে তাদের হেড অফিসে মোদিদির হেড অফিস আছে ওখানে পাঠাই দিবে এরপর মোদিদির থেকে যখন সন্ধ্যার সময় গাড়ি বের হবে রংপুর যাওয়ার উদ্দেশ্যে তখন পাঠাই দিবে রংপুরে এখন রংপুর পাঠাতে আমি এখন অর্ডার করলাম অর্ডার করে দেখা গেল যে একদিন হয়ে গেছে অর্ডার কোনো কোনো এয়ার রেসপন্স নাই তো অর্ডারটা পাইলাম না বা কুরিয়ার থেকে আমাকে ফোন দিল না আমরা একটা অর্ডার এসে নিয়ে যান তখন ট্র্যাক করলাম এখন ওরা হচ্ছে প্রোডাক্টটা কি করলো প্রোডাক্টটা রিসিভ করার পরে মতিঝিলে পাঠাই দিয়েছে তখন ট্র্যাকিং এর সময় দেখাবে যে আপনার প্রোডাক্টটা মতিঝিলে আছে ট্র্যাকটা কোন জায়গায় আছে কি অবস্থায় আছে এটা এখন দেখতে পাবেন তো চেহারা দিতে পারবেন না কিছুটা দেখতে পাবেন আর কি যে আমার প্রোডাক্ট অমুক জায়গায় আছে অমুক প্রবেশে এরপর সাইন আপ লগ ইন কাস্টমার সাইন আপ লগ ইন করার জন্য অপশন আছে অপশন পাবেন এখানে অপশন গুলো আছে এটা অপশন দিতে পারবেন এই হচ্ছে টোটাল একটা ই কমার্স বা ও কমার্স সাইটের ওভারভিউ একটা ও কমার্স সাইট কেমন হয় দেখেন এরকম একটা ও কমার্স সাইট টোটাল একটা ও কমার্স সাইট কিন্তু এরকম হয় এটা তো মাল্টি ভেন্ডর ও কমার্স সাইট মাল্টি ভেন্ডর মধ্যে বিভিন্ন ধরনের এখানে মাল বিক্রি করতে পারবে বিভিন্ন ধরনের মাল এখানে বিক্রি হবে প্রোডাক্ট বিক্রি হবে যেমন কিবরিয়া ভাই বিক্রি করতেছে মাছ আবিদ ভাই ধান বিক্রি করতেছে মোবাইল আলামিন ভাই বিক্রি করতেছে কম্পিউটার তারপরে আশিফ ভাই বিক্রি করতেছে মনে করেন মেয়েদের কসমেটিক্স তারপরে কাজল ভাই বিক্রি করতেছে ধরেন এখানে হচ্ছে ঘড়ি ওয়াচ জুয়েলারি তারপরে দেখা যাচ্ছে সুতা পাপু আছে উনি বিক্রি করতেছে মেয়েদের থ্রি পিস কাপড় এরকম মাল্টি ভেন্ডর একটা ওয়েবসাইট হচ্ছে এরকম মাল্টি ভেন্ডর ওয়েবসাইট আর যখন আপনার একটা সিঙ্গেল ভেন্ডর হবে যদি একটা প্রোডাক্ট নিয়ে আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন নিশ তো বোঝেন তাই না নিশ তো বোঝেন নিশ বোঝেন না আপনারা এটা আমি যেটা বললাম যে কিবরিয়া ভাই বিক্রি করতেছে মাছ আবিদ ভাই বিক্রি করতেছে মোবাইল আলামিন ভাই বিক্রি করতে এইগুলো হচ্ছে এক একটা নিশ কাপড় মাছ মোবাইল কম্পিউটার এগুলো হচ্ছে এক ধরনের নিশ হ্যাঁ সুতা পাপুর নিশ মনে করেন ড্রেস এটা থ্রি পিস বিক্রি করতেছে উনি এটা হচ্ছে ওনার ড্রেস ওটা হচ্ছে ওনার নিশ ওকে এটা হচ্ছে ওনার নিশ তো নিজ অনুযায়ী সে প্রোডাক্টটা সেল করতেছে এবং প্রোডাক্টটা সেল করার জন্য একটা ওয়েবসাইট তৈরি করলো সেই ক্ষেত্রে ওটা কিন্তু মাল্টি ভেন্ডার সাইট হবে না ওটা মাত্র শুধুমাত্র একটা নিশ নিয়ে তৈরি হবে তো ক্লায়েন্ট কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট আপনি পাবেন মার্কেটপ্লেসে যেগুলো ক্লায়েন্ট আছে বেশিরভাগ ক্লায়েন্ট পাবেন এরকম সিঙ্গেল নিশের মাল্টি ভেন্ডার নিশের দেখা গেল যে 10টা ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্ট আপনি তৈরি করেন এর মধ্যে একটা হবে না মাল্টি ভেন্ডার আর বাকিগুলো সবগুলো পাবেন এই সিঙ্গেল নিশ একটা নিশ নিয়ে তারা কাজ করতেছে হয় বিউটি প্রোডাক্ট না হলে কাপড় বা ফ্যাশন প্রোডাক্ট ড্রেস এগুলো নিয়ে কাজ করতে দেবে মাল্টি ভেন্ডার প্রোডাক্ট মাল্টি ভেন্ডার ওয়েবসাইটের মধ্যে অফার বা
শতকরা 10টা হাইস্ট। এরপর আছে গ্রোসারি শপ মুদির দোকান চাল ডাল ডট কম, নাম শুনছি না চাল ডাল ডট কম, চাল ডাল ডট কম, চাল ডাল ডট কম হচ্ছে মুদির দোকানের মতো একটা গ্রোসারি শপ। এখানে সব কিন্তু কাঁচা মাল কাঁচা বাজার যারা যা আছে সব কিন্তু মানে হচ্ছে গ্রোসারি শপ বা মুদির দোকান। মুদির দোকান দেখ মুদির দোকানের যে কাজগুলো আছে মুদির দোকান গ্রোসারি শপের কাজ হয়তো পাবেন আপনি 100টার মধ্যে তিনটা সাইজ তিনটা পাবেন। 100টা ওই সাইডে কাজ করেন এর মধ্যে পাবেন তিনটা 3% 3% গ্রোসারি শপ পাবেন আর হচ্ছে 10% পাইতে পারেন মাল্টি ভেন্ডর আর বাকি যা যেগুলো আছে সবগুলো পাবেন আপনার সিঙ্গেল ভেন্ডর সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল নিশ অনুযায়ী তৈরি করছে। ঠিক আছে সিঙ্গেল ভেন্ডার বা শুধু সিঙ্গেল ওয়েবসাইট এরকম। তো এটা হচ্ছে আমাদের টোটাল একটা ওয়েবসাইটের ওভারভিউ আমরা পাইলাম একটা কমার্স ওয়েবসাইটের ওভারভিউ কেমন হবে। তো আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি একটা মাল্টি ভেন্ডার ওয়েবসাইট তৈরি করব। ইলেকট্রো থিমটা আছে এই থিমটা কিন্তু মাল্টি ভেন্ডার ওয়েবসাইটে তৈরি করার জন্য ইউজ করা হয় ইলেকট্রো থিমটা। আর সিঙ্গেল ওয়েবসাইট তৈরি করার জন্য তৈরি করতে পারবেন সিঙ্গেল ওয়েবসাইট তৈরি করার জন্য আছে এখানে ডেমো এটা কাস্টমাইজ করে নিতে হবে। যেমন আমরা একটু ডেমোতে চলে যাই দেখি ডেমোতে ডেমো 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 ধরেন এইটাতে এটা একটু ক্লিক করি এই যে সাইটটা আছে দেখেন এই সাইটটা কিন্তু দারাজের মতো দারাজ তারপর আলি এক্সপ্রেস তারপরে ইভ্যালি এগুলোর মতোই কিন্তু বাম সাইডে দেখেন বাম সাইডে একটা মেনু আছে এগুলো হয় ডিপার্টমেন্টাল মেনু ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট বলতে ওয়ার্ল্ড ডিপার্টমেন্টাল মেনু এটা ওয়ার্ল্ড ডিপার্টমেন্টাল মেনু দেখেন এটার ই কমার্স যেগুলো যে সাইট দেখলাম আমরা এগুলো থেকে অনেক সুন্দর দেখতে ধরেন কুদিরে ক্যাটাগরিতে একটা করে ইমেজ যুক্ত করা আছে তাই না কুদিরে ক্যাটাগরিতে ইমেজ যুক্ত করা আছে মানে এটা আরো সুন্দর ওটা থেকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এরপরে দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে স্পেশাল অফার কি অফার আছে আজকে এবার থাকতেছে তারপরে এখানে বেস ডিল ক্যামেরা ট্যামেরা আছে এরকম কিছু ক্যাটাগরি অ্যাড করে দিয়ে দিছে এখানে ইলেকট্রো থিমে এই একটা ক্যাটাগরি আর একটা দেখি ডেমো এটা এসছে এটা দেখি এটা একটু দেখি আচ্ছা এইখানে দেখেন এইখানে মেনুগুলো অ্যাড করা আছে বাম দিকে এখানে মেনু অ্যাড করা আছে উপরের দিকে তাই বলে কি এটা মাল্টি ভেন্ডার হবে না মেনুর সঙ্গে কি মাল্টি ভেন্ডারের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই মেনু সে যেখানে ইচ্ছা সেখানে দিতে পারে মেনু তার ইচ্ছা হয়েছে মেনু সে পছন্দ করতেছে এখানে দিবে সেইখানে দিচ্ছে সেইখানে ইচ্ছা করতেছে এখানে দিবে। যেমন অ্যাপারটাতে আপনারা একটা অপশন পাইছিলেন না হেডার সেটিং হেডারের যে অপশনগুলো আছে একবার নিয়ে যাচ্ছেন ডান দিকে একবার নিয়ে যেতে পারতেছেন বাম দিকে একবার উপরের দিকে হেডার সেম সিস্টেমটা কিন্তু এখানেও এখানে হেডার হেডারের যে অপশন ডিপার্টমেন্টের যে মেনুটা আছে এই মেনুর অপশন দেওয়া আছে এখানে আর এখানে ডিপার্টমেন্টের যে মেনু আছে এগুলো দেওয়া আছে উপরের দিকে ঠিক আছে না সেন্টার হয় না লেফট রাইট আর হচ্ছে টপ লেফট সাইড টপ এই তিনটা সেকশনে হয় তিনটা সেকশনে মেইনলি মেনুগুলো সেট করা হয়। এখন দেখেন এর উপরে এগুলো তো সেম এটাতে যেমন এটাতে যেমন দেখেন এখানে হোম পেজের মধ্যে অনেকে আছিল এটাতে মনে করেন যেমন হোম পেজের মধ্যে ক্যাটাগরি দেওয়া আছে এটাতে দেখেন এরকম হোম পেজের মধ্যে ক্যাটাগরি দেওয়া আছে। তো এইখানে হেডারের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নাই। এরপর এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন একটা স্লাইডার স্লাইড করে আসতেছে না স্লাইডগুলো স্লাইডারের কাজ দেখছে না স্লাইডার কোন চ্যানেল আপনারা স্লাইডার কোনগুলো দেওয়া করতেছে আমরা রেভুলেশন স্লাইডার লেয়ার স্লাইডার যে ইউজ করছিলাম অ্যাভারডা থিমে ব্রিজ থিমে মনে আছে রেভুলেশন স্লাইডার লেয়ার স্লাইডার ইউজ করছিলাম সেম স্লাইডার কিন্তু এখানে ইউজ করা হয়েছে কত সুন্দর সুন্দর করে দেখেন স্লাইড করে আসতেছে কত সুন্দর করে আসতেছে স্লাইডগুলো এভাবে এখানে কিন্তু স্লাইডার ইউজ করা হয়েছে ওইখানে স্লাইডার ইউজ করা হয়েছে ফুল ডান থেকে বামে লেফট থেকে রাইটে ফুল একটা পেজের উইথ ফুল উইথ পেজের মধ্যে একটা স্লাইড সেট করা আছে কিন্তু এখানে সেটা নাই এখানে শুধুমাত্র একটা সেকশন তৈরি করা আছে তো এখান থেকে এই পর্যন্ত এখানে একটা স্লাইডার থাকবে থিম থেকে সিলেক্ট করে দিছে
এখন যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে তুমি এখান থেকে ডান থেকে বামে তুমি স্ল্যাডার সেট আপ করে দাও, আমার আমার এখানে ইয়ার দরকার নাই, ডিপার্টমেন্ট ম্যানেজার দরকার নাই, তখন এই যে ডেমোটা আছে এখানে এই ডেমোর মধ্যে ডান থেকে বামে বামে এখানে পুরোপুরি ফুল হয়ে যায় একটা ডেমো, এখানে স্ল্যাডার এখানে শো করতে চায়। ঠিক আছে, তো আমরা এখন মাল্টি ভেন্ডার টাইপ সাইট তৈরি করি, যেটা দারাজ তারাজ গুলো দেখলাম ম্যাক্সিমাম ওয়েবসাইট ডান দিকে বা বাম দিকে এরকম একটা মেনু তৈরি করছে, তো আমরা ডান বাম এরকম মেনু তৈরি করে দেখি আসলে এখানে যায় কিনা, এরকম তৈরি করা যায় কিনা। এটা ধরেন এটা আমাদের ডেমো, এই ডেমোটা আমরা ইনস্টল করবো আমাদের সাইটে। মনে রাখবেন কাস্টমাইজেশনের কাজ কিন্তু সবচেয়ে বেশি, আর ডেমো ইনস্টল করার পরে কাস্টমাইজ করবেন, অনেক ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। আর যখন একটা আপনি তৈরি করলেন আলাদা করে একটা সাইট যখন তৈরি করলেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি খরচ, অনেক বেশি কিন্তু আপনার টাইম ইনভেস্ট হবে, টাইম ওয়েস্ট হবে এবং করতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। আমরা যে সাইট যদি পেজ গুলো কাস্টমাইজ করতে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, যদি কাস্টমাইজ আমরা কাস্টমাইজেশনের কাজ যদি তৈরি করার কাজ করতাম, তৈরি করে একটা সাইট ডিজাইন করতাম, সেক্ষেত্রে আমরা কি করতাম, প্রোগ্রামিং করেই কাজ করতাম, প্রোগ্রাম করেই ল্যাঙ্গুয়েজ দিয়ে HTML CSS ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা একটা সাইট বানাতাম। যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস এর কাজ করতেছে, ওয়ার্ডপ্রেস তো থিম অলরেডি দেওয়া আছে, থিম অটোমেটিক সেটআপ করা আছে, তো এখানে আমরা আলাদা করে বানাতে যাচ্ছি না। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এরকম একটা দরকার, দেখবেন ওরকম কোনো ওই রকমের কোনো ডেমো আছে কিনা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ওইরকম ডেমো থাকে সেই ডেমোটাকে সেট আপ দেবেন, সেই ডেমো আগে সেট আপ দেবেন, ডেমো সেট আপ দেওয়ার পর ওই ডেমোটাকে কাস্টমাইজ করে আপনি ওইরকম বানাই দেবেন। ঠিক আছে, তাহলে সময়টা অনেক কম লাগবে, জিনিস অনেক বেশি পাবেন, ফাংশন হলে খুঁজে বের করতে হবে না, ফাংশন এমনিতেই বের হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর আমরা একটা ডেমো ইনস্টল করবো, কোনটা করবো, তারপর ধরেন এটাই করলাম ভার্সন টু, ইলেকট্রিক ভার্সন টু তে ডেমোটা আছে, এটা এখন আমরা ইনস্টল করবো আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটে চেহারা দেখেন কেমন, হেডার আছে আর ফুটার আছে, মাঝখানে ফাঁকা, হেডার আছে ফুটার আছে মাঝখানে ফাঁকা, আর কিছু নাই। আচ্ছা, এখন আমাদের যে ইলেকট্রো থিমটা আছে, ইলেকট্রো থিম সেট আপ দেওয়ার পরে আমাদের এখানে ইলেকট্রো নামে কিন্তু একটা অপশন চলে আসছে, এখানে ইলেকট্রো নামে কিন্তু একটা অপশন এখানে চলে আসছে। এই ইলেকট্রো নামের অপশনটাতে ঢুকে দেখি আমরা যে এখানে ডেমো ইম্পোর্ট বা ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট করার কোনো অপশন আছে কিনা, চলে গেলাম। এরপর আরেকটা খেয়াল করবেন অ্যাপিয়ারেন্সে, এখানে কোনো ডেমো ইম্পোর্টের অপশন আছে কিনা, এটা এখানে ইম্পোর্ট ডেমো নামে একটা অপশন আছে এখানে, দেখতে পাচ্ছেন। আরো যদি না খুঁজে পান সেক্ষেত্রে আমার থিমের মধ্যে যাবেন, ফাইল মধ্যে এখানে দেখবেন ডকুমেন্টেশন নামে একটা ফোল্ডার আছে, এই ডকুমেন্টেশন ফোল্ডার আছে ইন্ডেক্স ফাইল যেটা আছে, ইন্ডেক্স নাম সেটা ওপেন করবেন। এখানে অনেকগুলো ফাইল, এখানে ফাইলগুলোর মধ্যে কইগুলো ইন্ডেক্স ইন্ডেক্স ইন্ডেক্স, এখানে যে ইন্ডেক্স নামে যে ফোল্ডারটা আছে, ফাইলটা আছে, সেই ফাইলটা ওপেন করবেন, বাকি কোনো ফোল্ডার ওপেন করবেন না, অনেক ফোল্ডার থাকলে। এখানে ইন্ডেক্স ফাইল দেয় নাই, ইন্ডেক্স ফোল্ডার দেয় নাই, যখন ইন্ডেক্স ফোল্ডার থাকবে না তখন ইয়া করবেন। এখানে তো ডেমোটা আছে ভার্সন টু, ভার্সন টু ধরে দেখলাম আমরা, ভার্সন টু করে গেল, ভার্সন টু হেডার, ভার্সন টু এর ডকুমেন্টেশন হেডার, ভার্সন টু যে ডেমোটা আমরা সেট আপ করবো, সে ভার্সন টু ডেমোর জন্য আলাদা করে এখানে বলে দিয়েছে যে ডেমো যদি তুমি সেট আপ করতে দাও সেক্ষেত্রে কি করবা, কোন জায়গা থেকে ইউজ করতে হবে, কোন জায়গা থেকে কি করতে হবে সব এখানে বলা আছে। প্রথমে খুঁজবেন কি, ড্যাশবোর্ডে গিয়ে খুঁজবেন আপনাদের থিমটা আছে, থিমের নামে কোনো মেনু হয়েছে কিনা, মেনু হওয়ার পর যদি মেনুতে কোনো অপশন পান ডেমো ইম্পোর্টে তাহলে তো পাইলেন, আর ডেমো ইম্পোর্টে কোনো অপশন না পান সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে এক্সট্রা একটা সিস্টেমে, সেটার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স দিকে খুঁজবেন যে অ্যাপিয়ারেন্সে কোনো ডেমো ইম্পোর্ট করার অপশন আছে কিনা, অ্যাপিয়ারেন্স দেওয়ার পর দেখেন এখানে ডেমো ইম্পোর্ট ডেমো নামে একটা অপশন পাওয়া যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বলছে ইম্পোর্ট ডাটা, এখানে বলছে ইম্পোর্ট ডাটা নামে একটা অপশন পাই দিতে বলতেছে,
ইম্পোর্টারটা আর আদার্স কোনো কোনো কিছু কিন্তু অ্যাড করতে বলে নাই এই ইম্পোর্টারটা ক্লিক করি আমরা দেখি কিন্তু সময় নেবে এখানে ডাটাগুলো ইম্পোর্ট হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে অটোমেটিক অনলাইন থেকে ডাউনলোড হচ্ছে এখানে সিলেক্টর অপশন আসলো না যে 15 মিনিট সময় লাগতে পারে বলেন সিলেক্টর অপশন আসলো না স্যার ডেমো সিলেক্টর অপশন আসবে পরে একটু পরে যখন ইম্পোর্ট হবে সবগুলো ডেমো যখন ইম্পোর্ট হবে কন্টেন্ট যখন ইম্পোর্ট হবে এরপর সিলেক্টর অপশন আসবে যে কোন ডেমোটা আমি সিলেক্ট করব তো আগে আমার ডেমো গুলো সবগুলো ইম্পোর্ট করে নেই এরপর কোন ডেমোটা লাগবে সেটা আমি সিলেক্ট করে নেব এখন কি লেখা আছে দেখেন দ্যাটস ইট অল ডান আমরা কি বলছিলাম আমি কি বলছিলাম এর আগে যে থিম গুলো করছিলেন অল ডান হ্যাভ ফান যখন লেখা আসবে তখন বুঝবেন যে আপনার থিমটা রেডি বা ডেমোটা এখন ইনস্টল হয়ে গেছে ঠিক আছে আমাদের ডেমো ইম্পোর্ট করলাম ডেমো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে এখন কি বলতে দেখেন এখানে দ্য ডেমো ইম্পোর্ট হ্যাজ ফিনিশড প্লিজ চেক ইওর পেজ এন্ড মেক শিওর এভরিথিং হ্যাজ ইম্পোর্টেড কারেক্টলি ইফ ইট ডিড ইউ ক্যান ডিঅ্যাক্টিভ দ্য ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার প্লাগইন বিকজ ইটস ডান ইটস অফ মানে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টার প্লাগইনটা আছে সেট আপ করা আছে ড্যাশবোর্ডের মধ্যে এটা যদি আপনার দরকার না পড়ে তাহলে এটা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দেন কোন জায়গা থেকে প্লাগইনের অপশন থেকে আর যদি আপনার যেহেতু আপনার প্লাগইনটা ইয়া হয়ে গেছে বা ডেমো করে সব ইনপুট হয়ে গেছে আপনি পেজ এখানে কি বলছে চেক ইউর পেজ এন্ড মেক শিওর দ্যাট এভরিথিং ইজ ইম্পোর্টেড আপনার পেজে চলে যাই দেখি সবগুলো ইম্পোর্ট হয়েছে কিনা নতুন অবস্থা দেখেন তো এরকম পেজ থাকে ইম্পোর্ট হওয়ার পরে কিন্তু পেজগুলো চলে আসছে ঠিক আছে না আমরা সিলেক্ট করেছিলাম কি আমরা ভার্সন 2 নামে যে পেজটা আছে ভার্সন 2 নামে যে ডেমোটা আছে এটা সিলেক্ট করব ভার্সন 2 এখানে দেখেন ভার্সন 2 নামে একটা পেজ দেখাচ্ছে v2 হোম v2 এটা একটু ভিউ করি ভিউ ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েব ব্যাকারের পেজগুলোর কাজ আছে ঠিক আছে ভার্সন 2 ডেমোটা কিন্তু এরকম বুঝছেন এই ডেমোর মধ্যে সেম টু সেম ডেমো এখন কি করব আমরা যেহেতু ভার্সন 2 পেজটা এখানে আছে এই পেজটা দেখে আমরা কমবেতে কিভাবে নিয়ে আসবো কে একজন বলেন আগের নিয়ম সেম নিয়ম ইডিটে ইডিটে ক্লিক করলে স্যার সেটিং এ গিয়ে রিডিং এ রিডিং গিয়ে হোম লিখে দেন কিভাবে আমরা আমাদের এই হোম পেজটা ভার্সন 2 পেজটাকে হোম পেজে নিয়ে আসবো লিখে দেন দেখি সবাই সবাই লেখার চেষ্টা করেন যারা পারবেন না তারা বেশি করে লেখেন আরো বলেন কোন জায়গা থেকে নিয়ে আসবো আমরা হোম পেজের মধ্যে সেটিং এ হোম সেটিং থেকে রিডিং সেটিং এ যাব প্রথমে সেটিং থেকে রিডিং এরপর সেটিং থেকে স্ট্যাটিক তারপর হ্যাঁ রিডিং এরপর স্ট্যাটিক পেজ হোম ওয়ান পেজ সিলেক্ট করা আছে আমরা হোম ওয়ান পেজ দিব না ভার্সন 2 দিব হোম 2 ভার্সন 2 কই গেল ভার্সন 2 ভার্সন এই ভার্সন 2 ভার্সন 2 দিচ্ছি আমরা ভার্সন 2 এখানে দিলাম ভার্সন 2 কিন্তু অনেকগুলো ভার্সন আছে মোবাইল ভার্সন মোবাইল ভিসি মোবাইল ভার্সন ভাব একদম ভিসি নাই শুধুমাত্র ডাইরেক্টলি ভার্সন 2 যেটা আছে ওইটা আমরা সেটআপ করব v2 দিলাম দেওয়ার পর ব্লক পোস্টের ক্ষেত্রে ব্লক সিলেক্ট করব এরপর সেভ এখন আমরা সাইট আমাদের সাইটটা যেটা আছে এই সাইটটা একটু প্রিন্ট করে রিফ্রেশ দেই সাইট চেঞ্জ হয়ে গেছে দেখেন তো আমরা একটা ওকমার্স সাইট তৈরি করে ফেলছি এবং ডেমো হিসাবে কিছু প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে ডেমো হিসাবে কিন্তু কোনো কিছু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে ঠিক আছে ডেমো হিসাবে কিন্তু প্রোডাক্টও অ্যাড হয়ে গেছে এরপর ডেমো ইম্পোর্টের কাজ শেষ আমাদের এখন আমরা কাস্টমাইজ করব কি কাস্টমাইজ করব প্রথমে মনে করেন এর উপরের দিকে পেজ আছে একগুলা এগুলো কিন্তু পেজ এটা পেজ আছে এর আগে আমরা হেডার ইনফরমেশন গুলো আছে সাপোর্টের জন্য একটা মোবাইল নাম্বার দেওয়া আছে সাপোর্টের জন্য একটা ইমেল নাম্বার দেওয়া ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এগুলো আমরা চেঞ্জ করে দেই এগুলো কিভাবে চেঞ্জ করব দেখেন আর এই যে আমরা যে একটা সাইট তৈরি করতেছি আমরা যে সাইটটা তৈরি করতেছি এই সাইটটা কিন্তু টোটালি ভিজুয়াল কম্পোজার দিয়ে তৈরি করা ভিজুয়াল কম্পোজার দিয়ে মেক করা ঠিক আছে আমরা এখন পেজ এডিটে যাচ্ছি না
আমরা এখন শুধুমাত্র ইনফরমেশন গুলো চেক ইয়া করে চেঞ্জ করে দেই ইনফরমেশন গুলো উপরে হেডার এর ইনফরমেশন গুলো আছে এগুলো চেঞ্জ করব ফুটার এর ইনফরমেশন গুলো আছে এগুলো চেঞ্জ করব লিংক গুলো বাদ দিব এখানে লোগো টোগো এগুলো বাদ দিব ঠিক আছে প্রথমে চলে যাব আমরা হেডার এর অপশনে গিয়ে এগুলো চেঞ্জ করব কিভাবে দেখি একটু ইলেকট্রন এর যে অপশনটা আছে এখান থেকে চলে যাবেন এখানে চলে যাবেন এখান থেকে জেনারেল ইলেকট্রো থেকে জেনারেল সেটিং এ চলে যাবেন জেনারেলে গিয়ে দেখেন এখানে কি কি অপশন দেখাচ্ছে এখানে স্ক্রল টু টপ স্ক্রল করলে মেনুটা টপে থাকবে এটা স্টিকি বা এটা টপে চলে যাবে তারপরে রেজিস্টার ইমেজ সাইজ রেজিস্ট্রেশন যখন করবে তখন ইমেজের সাইজ কেমন হবে সেটা এখান থেকে সেট আপ করতে পারবেন এনাবল করে দিলে সাইজ দিয়ে দিবে ওখানে রেজিস্ট্রেশনের জন্য জেনারেল থেকে এর বাদ দিলে আমরা যেহেতু হেডার চেঞ্জ করবো দেখেন হেডার চেঞ্জ করবো সেজন্য আমরা হেডারে ক্লিক করি হেডারে ক্লিক করার পর বলতে শ টপ বার এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ওয়ার্ল্ড উইড ইলেকট্রনিক স্টোর স্টোর লোকেটর ট্রাকের অর্ডার শপ মাই অ্যাকাউন্ট এটাকে বলা হয় টপ বার সবার উপরের বার এটা বলা হয় টপ বার এই টপ বারটা এখান থেকে যদি আপনি হাইড করতে চান শো করতে চান সেক্ষেত্রে এখান থেকে অফ করলে কিন্তু এটা দেখেন অফ করলে হাইড হয়ে যায় কিনা অফ করে দিলাম উপরে দেখেন টপ বারটা আছে কিনা আছে টপ বারটা আছে রিফ্রেশ দেই টপ বার ফিনিশ টপ বার চলে গেছে গুলিস্তান মালকনার জন্য টপ বার ফিনিশ হয়ে গেছে টপ বারটা আবার এখান থেকে শো করাতে পারবো এখানে আবার এখানে ওয়ান করে দেয় শো হবে টপ বার অন মোবাইল মোবাইলের মধ্যে টপ বারটা শো করাবেন কিনা সেটা অপশন এখানে বলছে টপ বার যদি মোবাইলের মধ্যে শো করাতে চান ইয়েস না করলে নো অফ এখন আসতেছি ফর টুল টিপ ফর হেডার আইকন হেডার আইকনের মধ্যে বটম লেফট মোড হেডার যে লেফট আছে টপ লেভেল যেটা আছে বা টপ ডাউন যেটা আছে টপ ডাউন যেটা আছে সেটা এখানে দেখাচ্ছে টপ ডাউনটা কোথায় দেখাবে বটমে দেখাবে না লেফট ইয়াতে দেখাবে নিচে দেখাবে এটা দেখাচ্ছে এখানে আচ্ছা সবাই জয়েন করে আমার নতুন করে আমি কাটে দিচ্ছি নতুন করে জয়েন করি আচ্ছা এইখানে দেখেন হেডার অপশনটা আছে এখান থেকে হেডার যে স্টাইল হেডার স্টাইল ভার্সন 2 করা আছে ভার্সন 2 ডেভেলপমেন্টের যে স্টাইল দেওয়া ছিল এই স্টাইল আছে এই স্টাইল আছে হেডার স্টাইল আচ্ছা হেডার স্টাইল আমরা যদি চেঞ্জ করে দেখি অন্য কোনো স্টাইল আছে কিনা ভার্সন 1 করে দিলাম এখন এই স্টাইলে দেখি এটা চেঞ্জ হয়ে হয় কিনা ভার্সন 100 কি সেম নাকি এটি ভার্সন 100 সেম 2 রো সেম ভার্সন 3 3 টা আলাদা আছে 3 টা দে 3 3 3 3 ভার্সন 3 দিলাম সেম আবার কারেক্টার চেঞ্জ হয়ে গেল কে 3 এখান থেকে চেঞ্জ হওয়ার কথা হচ্ছে না কেন
বুঝলাম না, এটা চেঞ্জ হচ্ছে না কেন? তো ফেজের সঙ্গে কানেক্টেড ফেজ সেটা করতে হবে তারপরে। এরপর আপনি দেখেন নিতে হচ্ছে স্টিক হলো ব্যাক কোলে কিন্তু আসতেছে না, স্টিক হচ্ছে না ব্যাক কোলে কিন্তু নিতে স্টিক হচ্ছে না। মেনুটা এখান থেকে স্টিক মেনু অন করে দিলে অন করে সেট করে দেই লোগো আপলোড করে দিয়ে চেঞ্জ করতে পারবেন। লোগো চেঞ্জ করছে, লোগো চেঞ্জ করে ফেললাম, লোগো ধীরে ধীরে চেঞ্জ করে এখানে এটা লোগো চেঞ্জ হয়ে গেছে। এরপরে নিচে নাম গুলো একটা ভার্টিক্যাল মেনুর নাম, ভার্টিক্যাল মেনুর আইকন গুলো কেমন কেমন হবে, এগুলো আইকন হচ্ছে ফন্ট আসাম যে আইকন যে ওয়েবসাইটটা আছে ওইখান থেকে নিতে পারবেন ফন্ট আসাম। এরপর সব বাই ডিপার্টমেন্ট, অল ডিপার্টমেন্ট, সব বাই ডিপার্টমেন্ট আছে কোন জায়গায় লেখা দেখা, তো সব বাই ডিপার্টমেন্ট লেখা আছে এখানে, সব বাই ডিপার্টমেন্টটা এখানে থেকে আমরা এখানে যদি আমরা দিয়ে দেবো নাম বাজার করুন দিয়ে দিয়ে সেভ সেলস করে দিই। এখানে অপশন গুলো সেভ সেল হয় কিনা, সব বাই ডিপার্টমেন্ট ছিল আগে, এখন দেখুন লেখা আছে বাজার করুন, ঠিক আছে। এখান থেকে এটার নাম চেঞ্জ হবে, এটার যে ইয়াগুলা এখান থেকে চেঞ্জ হচ্ছে ডিপার্টমেন্ট ক্যাটাগরি, তারপর সার্ভে বা ডেভিশন প্লেস অর্ডার, এগুলো একটু চেঞ্জ করে দেখবেন কোনটা দেখি হয়। হেডারটা কেন চেঞ্জ হচ্ছে না এটা আমি বুঝতে পারছি না। এরপরে হেডার যে মেইন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেখেন মোবাইল নাম্বার এখন দেওয়া আছে মোবাইল নাম্বার। এরপরে ইনফো, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দিলাম। হেডার কার্ড, কার্ডিং এর যে হেডার যে কার্ড মেনুটা আছে কার্ড মেনু আছে, যে কার্ড কার্ড বলতে কি বোঝায় ব্যাগ, ব্যাগের যে অপশনটা আছে এই ব্যাগের আপনার আইকনটা কেমন হবে এইখান থেকে সিলেক্ট করে দেওয়া আছে। এরপর হেডার ইউজার অ্যাকাউন্ট, হেডার ইউজার এখানে ইউজার অ্যাকাউন্ট রাখবেন কিনা এনেবল করে দিয়ে সেভ করে দেই। ইউজার অ্যাকাউন্টের আইকন কেমন হবে দেওয়া আছে এখানে সেভ, এখান থেকে টোটাল হেডারের যে অপশনগুলো আছে সেটা চেঞ্জ করতে পারবেন। আইকনটা বড় হয়ে গেছে, আইকনে বড় হয়ে যাবে দেখার জন্য দিলাম আমি, আইকনটা দিয়ে চেঞ্জ করবেন, আইকন ওখানে দিলে চেঞ্জ হবে, ঠিক আছে। জি স্যার। এরপরে আসতেছে ফুটার, এটা হয়ে গেলে এখন ফুটার, ফুটারে কোনটা একবার পায়ের পাতা ফুটার, ফুটারে এখন কি কি আছে, একটা লোগো আছে এখানে, লোগো ইনফরমেশন দেওয়া আছে কি করে আছে কিনা ফুটার, ফুটারে যে লেখা নিউজ মার্কেটিং টেক্স, নিউজ টেক্সট আছে যেটা ফুটারের মধ্যে কোন সেই ফুটারের মধ্যে নিউজ টেক্সটা কই এই যেটা, এটা হচ্ছে নিউজ টেক্স, এখান থেকে কাস্টমাররা সাবস্ক্রাইব করে রাখবে, বিভিন্ন সময় অফার আসলে তাদের মেইলে মেইল করতে পারবেন।
কোডের মধ্যে এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন সাইন আপ টু নিউজলেটার এটা সাইন আপ টু নিউজলেটার লেখা আছে সেভ করতে পারবেন এরপর এখানে সাইন আপ ফর্মের উইড মানে সাইন আপ ফর্মটা কি হবে কি ফর্ম এখানে অ্যাড করবেন সেই ফর্মের শর্টকাটটা ইউজ করা হয়েছে ডব্লিউবি ফর্ম অ্যাড করা হয়েছে ডব্লিউবি ফর্মের শর্টকাটটা এখানে ইউজ করা হয়েছে ডব্লিউবি ফর্ম কোথায় ডব্লিউবি ফর্ম নামে এখানে প্লাগইন অ্যাড করাই আছে এখানে ডব্লিউবি ফর্ম ডব্লিউবি ফর্ম নামে একটা প্লাগইন আছে এখানে ফর্ম বিল্ডার ফর্ম বিল্ডার ফর্ম বিল্ডারের মাধ্যমে একটা এখানে ফর্ম বিল্ড করে দিয়ে দিয়েছে এরপর সব ফুটার উইজেট সব ফুটার উইজেট এই যে উইজেট গুলো আছে এগুলো কিন্তু উইজেটের মাধ্যমে দেখা দিচ্ছে সাইনবোর্ড আমরা সাইনবোর্ড বলতাম উইজেট এটা দেওয়ার কারণেই কিন্তু এখানে এগুলো শো করতেছে সব ফুটার উইজেট এখন ধরো অফ করে দেই কোনো উইজেট এখানে শো করবে না এগুলো কোনো কিছু শো করবে না দেখি শো করে কিনা সাইন আপ নিউজলেটার হয়ে গেল সব ফুটার কন্টাক্ট ব্লক কন্টাক্টের যে ব্লকটা আছে কন্টাক্টের ব্লক হচ্ছে কোশ্চেন কল আছে এই এটা কন্টাক্ট ব্লক সব ফুটার ফুটার উইজেট এগুলো সম্ভবত উইজেট পাতে দেওয়া আছে কন্টাক্ট কন্টাক্টের ব্লক হচ্ছে এটা কন্টাক্ট ব্লক এখান থেকে নাম্বার ফোন নাম্বার সব পাতে দেবেন বা অ্যাড করে দেবেন পারবেন লিংক চেঞ্জ করতে পারবেন স বটম বটম উইজেট আচ্ছা বটম উইজেট মনে হয় দেখি একটু বটম উইজেট রাইট ফুটার উইজেটের না বটম উইজেট এখানে কাজ করতেছে এটা স ফুটার উইজেট ওটা কাজ করতেছে না কিন্তু স বটম উইজেট এটা হাইট করে দিলে অফ করে দিলে হাইট হবে অন করে দিলে শো করবে আবার বটমের যে উইজেট গুলো আছে এগুলা আর উইজার এডিট করার জন্য তো উইজার আছে উইজার সেকশন আছে ফুটার ক্রেডিট ব্লক কপিরাইটের যে টেক্সটটা আছে এখানে অল রাইট রিজার্ভ এখানে এখান থেকে চেঞ্জ করতে পারবেন ফুটার পেমেন্ট আইকন আইকন গুলো আছে এখানে পেমেন্ট আইকন যেগুলো আছে এগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন ঠিক আছে হেরে গেল ফুটার গেল মোবাইলের জন্য রেসপন্সিভ যখন মোবাইলের জন্য করবেন বা মোবাইলের জন্য সেটিং করবেন সেক্ষেত্রে মোবাইল ভার্সনে আসবেন এখানে মোবাইলের যে একটা ফরম্যাটটা আছে এখান থেকে স্টিকি হেডার করবেন না কি করবেন মোবাইলের জন্য ইচ্ছা মতো আপনারা হেডারটা অ্যাড করে দেবেন মোবাইল দেখার জন্য এই সাইডটাকে ছোট করে নেবেন ছোট করে নিলে আপনার মোবাইলের যে অপশন মোবাইলে যেমন দেখতে পাচ্ছেন এখানে ছোট করে নেওয়ার পর যেমন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু মোবাইলে দেখতে পাবেন মোবাইলে যদি ব্রাউজার ভিজিট করে তখন এরকম দেখতে পাবে তো মোবাইল ভার্সনটা দেখে নিয়ে নিয়ে করবেন এরপর ন্যাভিগেশন ব্লক ন্যাভিগেশন হোভার ড্রপ ডাউন ব্লক সোশ্যাল মিডিয়া স্টাইলিং টাইপোগ্রাফি এখান থেকে এগুলো সেটিং চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই যে লোগোটা কেন জানি কেমন একটা লাগতেছে এটা চেঞ্জ করে দিই এটাতে আসলাম আসার পর লোগো আপলোড স্যার অনেক বড় হয়ে গেছে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে ইলেকট্রো লোগোটা হয়ে গেল স্যার রিমুভ করে দিয়ে রিমুভ করে দিয়ে স্যার দিয়ে দিই ওদের ডিফল্ট লোগোটা চলে আসে কিনা রিমুভ করে দিলাম স্যার ডিফল্ট লোগোটা চলে আসছে ডিফল্ট ভাবে লোগো সেট করা আছে এটা চলে আসছে এটা করে দিলাম এখন আমরা এই যে পেজটা পেজটাতে আছে ক্যাটাগরি আছে এখানে এই ক্যাটাগরি আছে এখানে এই ক্যাটাগরি আছে এই ক্যাটাগরি আছে এগুলো সিলেক্ট করবো কিভাবে দেখেন সেম আগের মতো ওয়েব বেকারি পেজ বিল্ডার ওয়েব বেকারি পেজ বিল্ডার যে কাজ করেছিলাম ব্রিজ টিমে সেম ওই রকমই ওয়েব বেকারি পেজ বিল্ডার যে কিন্তু এই টিমেও কাজ করতে হচ্ছে
এই থিমে কিন্তু ওই পেজ বিল্ডার দিয়ে কাজ করা যাবে। এরপর দেখেন এখানে স্লাইডার আছে, স্লাইডারে রেভলিউশন স্লাইডার, স্লাইডার রেভলিউশন আছে এখানে, স্লাইডার রেভলিউশন দিয়ে কিন্তু এখানে স্লাইডারটা অ্যাড করা আছে। দেখেন স্লাইডার আমরা অন্য স্লাইডার লাগাইতে পারি কিনা দেখি একটু আগে। স্লাইডার ক্লিক করলাম, স্লাইডারে তিনটা স্লাইডার এখানে অ্যাড করা আছে, তিনটা স্লাইডার। তিনটা একটা তো ছবি নাই, সবগুলোই শুধুমাত্র ডেমো কিছু ছবি দেওয়া আছে। আর ম্যানুয়াল একটা একটা ইনপুট করি, আমাদের ওই যে প্রোডাক্টটা আসলে ওখানে স্লাইডার থাকে, টেক স্লাইড হোম 1 হোম 2 আর হোম 2 স্লাইডারটা এখানে ইয়া করে দেই, হোম 2 স্লাইডারটা অ্যাড করে দিলাম। তার মানে এগুলো কাস্টমাইজ করতে হবে, এগুলোতে কোনো ইয়া নাই, জাস্ট ডেমো হবে করে রাখছে। আচ্ছা এখন আর পেজটা এডিট করার জন্য, পেজের মধ্যে যে সেকশন গুলো আছে পেজের মধ্যে এডিট করার জন্য আমরা যে এটা কাজ করব সেটা হচ্ছে পেজ থেকে গিয়ে ভার্সন 2 তে পেজটা হোম পেজটা আছে এটা এডিট করতে পারি, অথবা আরেকটা কি কাজ করতে পারি বলুন তো, এই সাইট থেকে যেতে পারি এডিট করে কি হয়ে যাব বলেন এখন কেউ। স্যার এই যে উপরে স্যার এডিট পেজ, উপরে গিয়ে এডিট পেজ এখানে ক্লিক করে এডিট পেজ ডব্লিউপিএস পেজে ক্লিক করলে পেজ এডিটর অপশনে চলে আসব। সাইটটা পেজ এডিটর অপশনে নিয়ে আসলে দেখেন দয়া কিছু দর্শন দেখাচ্ছে না, এগুলো দিকে কোনো কিছু দরকার নাই। এখানে দেখেন আমরা আগে যে ইয়া করছিলাম ওয়েব প্যাকের পেজ বিল্ডার দিয়ে যখন কাজ করছিলাম সেক্ষেত্রে কি ছিল, সেকশন মেক করার অপশন ছিল না, এখানেও সেকশন অপশন আছে, সেকশন অফ করে দিয়ে দিছে। দেখেন এখানে আলাদা করে দিছে কি হয়েছে, দেখেন স্লাইডার, স্লাইডার থেকে কোন স্লাইডার আছে কোন স্লাইডার অ্যাড করবেন সেই স্লাইডারে কট করে এখানে লাগাইতে হবে। এরপর অ্যাডস ব্লক, অ্যাড ব্লক কোনটা, এই যে এটা এখানে এটা ইলেকট্রিক লেখা আছে না বাইরে, তো অ্যাড ব্লক এটা ডেমো গুলো যে অ্যাড গুলো দেওয়া আছে এখানে, ব্যানার গুলো দেওয়া আছে এগুলো তো অ্যাড ব্লক, অ্যাড ব্লক থেকে এখানে চেঞ্জ করতে পারবেন, আপলোডে গিয়ে অ্যাড গুলো এটা আলাদা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দিলাম, এবারে অ্যাড ব্লক যত যেগুলো অ্যাড ব্লক আছে এখানে ইউজ করা আছে, এটা একটা, এটা একটা টুডে অ্যাডস ব্লক, এই অ্যাডস ব্লক থেকে এগুলো চেঞ্জ করতে চেঞ্জ করা যাবে। আগে সিস্টেম ছিল আলাদা, এখন সিস্টেম দেখেন আলাদা। ওয়েব প্যাকের পেজ গুলো দেখেন ট্যাবস ক্যাজুয়াল, ট্যাবস ক্যাজুয়াল কোথায় আছেন, ট্যাবস ট্যাব আকারে প্রোডাক্ট শো করাইছে না, এখানে কোন কোন ক্যাটাগরি আছে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে, ক্যাটাগরি কোথায়, ক্যাটাগরি ক্যাটাগরি প্রোডাক্ট স্কিল ক্যাজুয়াল অর্ডার ডেট ফিচার প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়েছে, ফিচার প্রোডাক্ট গুলো এখানে অ্যাড করা হয়েছে। প্রোডাক্ট যখন অ্যাড করতে দেবেন প্রোডাক্ট অ্যাড করার সময় ফিচার প্রোডাক্টের অপশন চলে আসবে, ফিচারটি করবেন এটা বা কিছু করবেন। এরপরে পরের সেশন আছে ডিটেইল স্কেজুয়াল, প্রোডাক্ট কার্ড স্কেজুয়াল, ব্যানার প্রোডাক্ট স্কেজুয়াল, এরকম প্রতিটা সেকশন এর ডেমোর মধ্যে পেজগুলো আছে, পেজের যে যতগুলো সেকশন আছে এখানে দেখেন প্রতিটা সেকশন এখান থেকে চেঞ্জ করা যাবে, এখানে সেইগুলো চেঞ্জ করার অপশন আছে। আগে ধরো সেকশন মেক করো, রো তৈরি করো, রো তৈরি করে সেকশন মেক করো, এরপরে আসবে আপনার কাঙ্ক্ষিত পেজটি, এরপরে আপনার কাঙ্ক্ষিত পেজটা চলে আসে। আর এখানে শুধুমাত্র পেজটাকে এডিট করে করা আছে, পেজটাকে এডিট করার সঙ্গে সঙ্গে এখানে সব চলে আসে স্যার, এবং এখানে শুধুমাত্র ক্যাটাগরি সিলেক্ট, যদি ওকমার্স সাইট, ওকমার্স সাইট তো ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি শো করবে তাই না, এই জন্য এখানে ইকমার্সে শুধু ক্যাটাগরি গুলো অ্যাড করা হয়েছে, ওই ক্যাটাগরি গুলো সিলেক্ট করার অপশন দিয়ে দিয়েছে ওয়েব প্যাকের পেজ বিল্ডারে। ঠিক আছে এটা কাস্টমাইজ করা যাবে কি মনে হয়, কাস্টমাইজ করা যেতে পারে?
পারবো স্যার চেষ্টা করি পারবেন না কে কে এখন কাজ করতে পারবেন এখন কাজ দেই সেম কিন্তু একই জিনিস আগের মতো সময় একই শুধুমাত্র এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে ওকমার্স ওকমার্স এর প্লাগইনটা আছে ওটা একটু সেট আপ করতে হবে তাছাড়া কিন্তু কিছুই নাই আবার আরো আছে দাঁড়ান আরো আছে দাঁড়ান টিমটা কেন আপলোড দেয় গে তো কাস্টমাইজেশন করবো গেল আমাদের ফুটার হেডার চেঞ্জ করলাম ইউট পেজে আসে আমাদের হোম পেজ চেঞ্জ করতে পারতেছি স্লাইডার এভারেশনে গিয়ে স্লাইডার চেঞ্জ করতে পারতেছি আমাদের তো আমাদের তো ম্যাক্সিমাম কাজ শেষ এখন আমরা একটা কাজ করব সেটা হচ্ছে ও কমার্স এর প্লাগইন এর সেট আপ করার পর ও কমার্স এর একটা মেনু আসছে চলে আসছে এই মেনুতে চলে যাব কমে আসছে এখান থেকে সেটিং এ চলে যাই সেটিং এ গিয়ে দেখেন এখানে ও কমার্স এর জায়গা দিয়েছিলাম অ্যাড্রেস দিয়েছিলাম ভোলা স্থিতি ভোলা এতে যেগুলো দিয়েছিলাম আমরা এখানে সবগুলো কিন্তু এখানে আছে শো করা আছে এখান থেকে আবার দেওয়া আছে সেল টু অল কান্ট্রি সব কান্ট্রিতে সেল করতে জানাব নেই শিফট টু অল কান্ট্রি সেল টু অল কান্ট্রি সব বেস অ্যাড্রেস এটাকে অপশন এখান থেকে সেল টু অল কান্ট্রি দিলে আপনি যদি সেল টু অল কান্ট্রি করতে পারবেন সেল টু অল এক্সেপ্ট ফর সেল স্পেসিফিক কান্ট্রি আচ্ছা সেল স্পেসিফিক কান্ট্রি যদি আপনি সিলেক্ট করেন তখন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে কোন কোন কান্ট্রি সিলেক্ট সিল করবে এটা বলবে এইগুলো দিলে ওই কান্ট্রি গুলোতে সেল করতে পারবেন প্রোডাক্টগুলো মানে ওই কান্ট্রির কারেন্সি যেগুলো আছে কারেন্সি অ্যাড হবে অটোমেটিক এনাবল কুপন ফ্লাইটের মধ্যে অনেক ধরনের কুপন থাকে না ফ্লাইট গুলো অফার থাকে না এই কুপনটা অ্যাপ্লাই করলে 10% অফার এই কুপনটা অফার করলে 20% 30% 15% একটু অফার দেয় না এই এখান থেকে কুপন অর্ডারটা সেট করতে পারবেন এনাবল কুপন দেওয়া আছে এখানে ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট কত কুপন ডিসকাউন্ট করবেন না করবেন এগুলো এখানে সেট করে দেবেন সেট করে দেওয়ার পর এখন জেনারেল সেটিং এ এখান থেকে সেভ করে দেবেন এরপর আসে তো প্রোডাক্ট এরপর আসে তো প্রোডাক্ট মেনু চলে যাই সব পেজ এর মধ্যে সব এখানে পেজ সব পেজ থেকে সব সেট করে দিবেন যখন ডেমো ইম্পোর্ট করবেন এরকম পেজ অটোমেটিক ইনস্টল হয়ে থাকবে আর যদি ডেমো ইম্পোর্ট না করেন তাহলে এই সব পেজের এখানে সব নামে একটা পেজ করবেন সব পেজের এখানে সব নামে পেজ করবেন এখান থেকে সব পেজের এখানে সব পেজটা সেট করে দিবেন ইনভেন্টরি ম্যানেজ স্টক কতগুলো স্টক আছে কি কি স্টক আছে সেই স্টক গুলো এখানে দিতে পারবেন স্টক সেট করতে পারবেন এখান থেকে স্টক সেট করে দিবেন এরপর শপিং ডাউনলোড প্রোডাক্ট বলে যেগুলো বলছিলাম যেগুলো আমরা ডিজিটাল প্রোডাক্ট অ্যাড করবো সেই ডিজিটাল প্রোডাক্ট গুলো এখান থেকে অ্যাড করতে পারবেন শিপিং জোন আচ্ছা আপনাদের আপনারা কেউ কখনো অনলাইনে অর্ডার করছিলেন অনলাইনে কেউ কেনাকাটা করছেন আপনাদের মধ্যে কেউ অনলাইনে কেনাকাটা করছেন কখনো আর অনলাইনে কেনাকাটা করার সময় একবার করছি স্যার ঢাকার মধ্যে 30 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 50 টাকা এরকম থাকে না ঢাকার বাইরে ধরেন 30 ঢাকার মধ্যে 30 টাকা হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে 100 টাকা
সেটা যেখানেই হোক না কেন সেই শিপিং জোন এখান থেকে সিলেক্ট করতে পারবেন শিপিং জোন অ্যাড শিপিং জোন জমা করবেন কোন জায়গায় কি শিপ করবেন না করবেন কি কোন অ্যাপে করবেন অ্যাড দিতে পারবেন এখানে অ্যাড জোন নেম জোন নেম দিবেন এখানে শিপিং মেথড অ্যাড শিপিং মেথডে ক্লিক করে শিপিং মেথড ফ্ল্যাট রেট ফ্রি শিপিং ধরেন ঢাকা এখানে আছে ঢাকার এখানে ধরেন এখানে আপনি শিপিং জোন দিলেন ঢাকা জোন রিজিয়ন দিলেন বাংলাদেশ এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দিলেন অ্যাড শিপিং মেথড শিপিং মেথডে দিলেন ঢাকার মধ্যে যদি কেউ ইয়া করে ঢাকার মধ্যে যদি কেউ অর্ডার করে তাহলে ফ্ল্যাট রেট যেটা আছে ফ্ল্যাট রেট দিলেন ফ্ল্যাট রেট কত 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা এরকম ঢাকার মধ্যে ফ্ল্যাট রেট কত অ্যাড শিপিং মেথড ক্লিক করলেন দেখি শিপিং অ্যাড হয় কিনা ফ্ল্যাট রেট ফ্ল্যাটের কত কস্ট কত ফ্ল্যাটের কত বাদ দেখি 50 টাকা তাহলে ঢাকার মধ্যে যদি আমি অর্ডার করি ফ্ল্যাটের হচ্ছে 50 টাকা ট্যাক্সেবল ট্যাক্স আছে ট্যাক্স দিতে হবে ট্যাক্স দেওয়া লাগবে না নন সেফ সেল এরপর আরেকটা অ্যাড করি এখানে মনে করেন যে ফ্ল্যাট রেট ঢাকার বাইরে ঢাকার বাইরে ঢাকার শিপিং নাম্বার দিয়ে দেবো ওখানে ফ্ল্যাট রেট ঢাকার বাইরে ধরেন 100 টাকা এয়ার শিপিং ঠিক আছে এইভাবে শিপিং জোন গুলো সিলেক্ট করে দিবেন একটা করে একটা করে এখানে শিপিং জোন দিলেন একটা ডিএসএফ চেঞ্জ করে দিয়ে চলে আসবেন এরপর আবার চলে আসবেন হচ্ছে শিপিং শিপিং এ আসবে আবার শিপিং জোন তৈরি করতে পারবেন আরেকটা তৈরি করতে পারবেন শিপিং জোন একটা তৈরি করলাম না আমরা একটা করে তৈরি করলাম শিপিং জোন এয়ার শিপিং জোন দেয় আবার দেখি আবার শিপিং জোন তৈরি করা যায় কিনা এভরি হাত দেওয়া যায় এখানে আবার একটা শিপিং জোন তৈরি করি ওটা মনে করেন ঢাকা ধরে করছিলাম যেটা অ্যাড শিপিং জোন তৈরি করে শিপিং জোনের নেম অ্যাড শিপিং মেথড মনে করেন কুরিয়ার কোন কুরিয়ার নাম দিবেন টাম টাম দিয়ে দিয়ে এগুলো এখানে অ্যাড করে দিবেন ওকে শিপিং জোন থেকে কোন জায়গায় কত শিপিং কস্ট কত হবে না হবে এগুলো সিলেক্ট করতে হবে এবার আসলে পেমেন্ট আপনি কত কিভাবে পেমেন্ট নেবেন আপনি ই কমার্স সাইটের মধ্যে পেমেন্ট নেবেন কিভাবে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিবেন ব্যাংকে ট্রান্সফার করবে চেক দিয়ে দিবে চেক ট্রান্সফার ক্যাশ অন ডেলিভারি পেপাল ঠিক আছে আর পেমেন্ট মেথড নিয়ে যখন কাজ করব তখন এখানে আমরা বিকাশ রকেট নগদ এগুলো আছে বাংলাদেশে পেমেন্ট গেটওয়ে এগুলো অ্যাড করব পেপাল কিভাবে ইন্ডিয়েট করতে হয় এগুলো দেখব তারপরে পেওনিয়া দিয়ে পেমেন্ট করা যায় কিভাবে মাস্টার কার্ডে কিভাবে পেমেন্ট করা যায় এগুলো আমরা শিখব টোটাল পেমেন্ট গেটওয়ে নিয়ে একটা কাজ ক্লাস করব পেমেন্ট গেটওয়ে লাইভ চ্যাট এরকম কিছু প্লাগইন নিয়ে কাজ করব আমরা ঠিক আছে সেলিংয়ে শুধু হবে শুধু প্লাগিনের কাজ অ্যাকাউন্টে কত প্লাগিন অ্যাড করা যায় এরপর আসতেছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি এখানে কি বলছে অ্যাকাউন্ট প্রাইভেসিতে এবারে দেখেন কিছু অপশন আছে এই অপশনটা পড়ে নিয়ে যেটা দরকার হবে সিলেক্ট করে দিবেন ইমেল নিউ অর্ডারের ক্ষেত্রে কেমন কি ইমেল যাবে ক্যান্সেল অর্ডারের ক্ষেত্রে কি ইমেল যাবে ফেল অর্ডারের ক্ষেত্রে কি ইমেল যাবে এই মেলগুলো টোটালি সেট করে দিচ্ছে কে এই মেলগুলো টোটাল সেট করে দিচ্ছে ও কমার্স নামের প্লাগইনটা আছে প্লাগইনটা আর এই মেলগুলো অটো যাবে এই মেলগুলো অটো অটো সিল হবে হ্যাঁ এই মেলগুলো অটো চলে যাবে যখন কেউ অর্ডার করলো অর্ডার করার সঙ্গে সঙ্গে হ্যাঁ অর্ডার করতে নিউ অর্ডার একটা মেল থাকে না কমপ্লিটেড ক্যান্সেলড এগুলো অটোমেটিক চলে যাবে সেলারে যে বাই করতেছে কিনতেছে তার ইমেলের মধ্যে তার অ্যাকাউন্ট করার সময় ইমেল দিয়েছিল সেই ইমেলের মধ্যে চলে যাবে সেটা ঠিক আছে কোন ইমেল কোন ইমেল থেকে মেল দেবে সেই মেলটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে নামটা কি হবে নাম ধরুন আমরা ইউজ করে যে নাম হবে সেই নামটা এখানে দিয়ে দেবে ঠিক আছে এটা হয়ে গেল ইমেল এরপর আসছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন দেখি একটু
আমার কথা শোনা যায়? অ্যাডভান্স দেখেন, অ্যাডভান্সে কি আপনার আছে? এটা দেখেন ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশনে অনেক কিছু অ্যাড ওয়ার্ক গুগলে অনেক কিছু অ্যাড করা যায়, সেটা পরে আমরা কখনো দেখবো। এটা এখন হচ্ছে যে অ্যাডভান্স অ্যাডভান্স অপশন থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে কার্ট পেজ, কার্ট নামে একটা পেজ তৈরি করবেন। যদি কার্ট নামে পেজ তৈরি করা থাকে সেই পেজটাকে কার্ট পেজে সিলেক্ট করে দিবেন। মানে একটা প্রোডাক্ট, এর প্রোডাক্টটা বাই করলো, বাই করার পরে কোন পেজে চলে যাবে, কোন জায়গায় চলে যাবে, পেজ লাগবে, তাই না? চলে গেছে এখানে, এখান থেকে ভিউ কার্ড, কার্ড যে পেজ এখানে দেখেন কার্ড টু, এই কার্ড পেজ, এখানে কার্ড পেজ সিলেক্ট করা আছে, যার কারণে কার্ড পেজ দেখা যাচ্ছে। যদি কার্ড পেজ সিলেক্ট না থাকতো, এখানে সিম্পল পেজ থাকতো, সিম্পল পেজ চলে যেত। এবার চেক আউট পেজ, যদি পেজ ক্রিয়েট করা না থাকে, চেক আউট নামে একটা পেজ তৈরি করবেন, করে চেক আউট পেজে দিয়ে দিবেন। এবার মাই অ্যাকাউন্ট নামে একটা পেজ তৈরি করবেন, যদি অ্যাকাউন্ট পেজ তৈরি করা না থাকে, যেহেতু ডেমো ইম্পোর্ট করছি আমরা, সব পেজ এখানে তৈরি করাই আছে। টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো সেম একই রকম, ঠিক আছে? এরপর আমাদের এটা সেটিং শেষ, এটার আমাদের সেটিং শেষ, ওকমার্সের সেটিং শেষ। ওকমার্স সাইট এভাবে তৈরি করতে পারবেন ইলেকট্রো থিম দিয়ে। পারবেন না কে কে পারবেন আপনারা? যদি ওই দেখাইলাম, বুঝতে পারছেন কি দেখাইছি আমি? বাকি যে আরো যেগুলো আছে, বাকি আরো যেগুলো সেটিং আছে, সেটিং গুলো একটু দেখে নিন, সেটিং গুলো একটু দেখে নেবেন। পারবেন ওকমার্স সাইট তৈরি করতে আগের মতো? এভাড়া থিম যেমন করছিলেন সেম একই একই রকম। আচ্ছা, কয়জন আছেন? 16 জন। রাহেব ভাই আছেন? আদা করাবো না ভাই, ই কমার্স সাইডের অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানার আছে। আমরা কালকে ই কমার্স সাইডের নতুন একটা থিম দিয়ে নতুন কিছু জানবো আরো, ঠিক আছে? নতুন কিছু থিম, নতুন কিছু জানবো, বিভিন্ন দিন বিভিন্ন একটা থিম দিয়ে যখন জানবো আমরা, তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হতে পারবে বেশি করে। এখানে যখন বেশি ফাংশন পাচ্ছেন না, অন্য কোনো থিম কিন্তু আরো ফাংশন পাইতে পারে। এরপর আমরা ই কমার্স সাইডে কিভাবে আলি, আপনারা অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে সেল করবেন, আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে সেল করবেন, ড্রপ শিপিং করবেন, সেগুলো দিব। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা সাইট তৈরি করবেন এরকম। হ্যাঁ, সার্চ বাটন থাকে, সার্চ বাটন অনেক কিছু থাকে, সার্চ বাটন দিতে পারবেন। এই যে সার্চ অপশন, এটা হেডারের সার্চ অপশন, এই সার্চ অপশন দেখতে পাচ্ছেন? সার্চ অপশন আমাদের সাইডে সার্চ অপশন আছে তো? হ্যাঁ, আজকে আজকের ভিডিও আমি অ্যাসাইনমেন্ট আকারে গ্রুপে পোস্ট করা হবে, আজকে অ্যাসাইনমেন্ট গ্রুপে পোস্ট করা হবে, ঠিক আছে? সবগুলো থাকে, অলমোস্ট সব থিমে থাকবে, যেগুলো থাকবে না সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন। সার্চ অপশন অ্যাড করার অপশন থাকবে, অপশন না থাকে অপশন অ্যাড করা যাবে, সার্চ অপশন। গতকালের ভিডিও তো গ্রুপে দিয়ে দিয়েছি ভাই, গ্রুপে একটু দেখেন, গ্রুপে দিয়ে দেওয়া আছে, আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিয়েছি। কালকে আমার একটু কাজে বের হয়েছিলাম তো, আমি কাজে বের হয়েছিলাম, কাজ থেকে আসার পর আবার দিকে অর্ডার ডেলিভারি করলাম, এই জন্য সময় হয়নি, এই জন্য গ্রুপে দিয়ে দিয়েছি, পোস্ট করার সময় হয়নি, সিআরকে খুঁজে দিব একটু সময়টা হয়নি। আচ্ছা রায়ের ভাই আছেন? রায়ের ভাই বা সজীব ভাই আছেন? সজীব ভাই আচ্ছা, এই কে কে আসছে অ্যাটেন্ডারটা নিয়ে নেন। ওকে স্যার, আপনি কথা বল না কেন? রায় ভাই কথা বলেন না কেন? থিমের লিঙ্ক দিয়ে দিলাম এখানে, মেসেঞ্জার বক্সে দিয়ে দিচ্ছি, মেসেজ বক্সে জুমের। রায় ভাই তো সজীব ভাই, থিমের লিঙ্কটা একটু কালেক্ট করে রাখে দেন, আপনারা যারা তার এখান থেকে নিয়ে নেন, থিমের লিঙ্কটা এখান থেকে নিয়ে নেন, নিয়ে থিমটা ডাউনলোড করে রেখে দেন। ইলেকট্রো থিম, যারা যারা আসছে এখন আসতে নিয়ে নেন, কে কে আসছে এখন নিয়ে নেন। আচ্ছা আপনাদের একটা কথা বলি, একটা হচ্ছে ওই যে
আপনাদের বলছিলাম না আমি আমার সঙ্গে থাকলে সবকিছু শিখতে পারবেন এ টু জেড স্টেপ বাই স্টেপ বলছিলাম কি আপনাদের আচ্ছা ভাই আমি একটা মানে আমি আর আমার একটা ছোট ভাই আমার ছোট ভাই মিলে একটা ট্রেনিং সেন্টার খুলতেছি ট্রেনিং সেন্টার বলতে অনলাইন ট্রেনিং সেন্টার ঠিক আছে ওইখানে ডে বাই ডে আমি হচ্ছে আমার বিভিন্ন কন্টেন্ট আপলোড করা ফ্রি কোর্স আছে পেইড কোর্স আছে তো আপনাদের জন্য ফ্রি থাকবে আপনাদের টোটালি ফ্রি যারা আমার কোর্স করতেছেন এই যে কাজ করতেছেন এখানে কাজ শিখতেছেন আপনাদের জন্য টোটালি ফ্রি থাকবে আমি আপনাদের কুপন দিয়ে দিব কুপন কোডটা ইউজ করবেন টোটালি ফ্রি একটা কোর্স পাবেন এখানে তো মান্থলি সাবস্ক্রিপশন ফ্রি ফ্রি শুধুমাত্র আপনাদের একটা কাজ করতে হবে আমার জন্য যদি পারেন কোনো এক্সট্রা ওইখানে কিছু কাস্টমার ধরাই দিয়ে মানে কোনো স্টুডেন্ট ধরাই দিয়ে এটাই যদি আপনাদের কাছে চাওয়া থাকবে তাছাড়া কিছু না আপনার জন্য ফ্রি থাকবে কারো কাছে ইয়া করিয়েন না কুপন কোড দিয়ে দেবো আমি কুপন কোডটা ইউজ করবেন ফ্রিতেই সার্ভিস পাবেন এখানে লাইফ টাইম যতদিন আমাদের সাইট থাকবে যতদিন আমি শেখাতে পারবো ততদিন বিভিন্ন টপিকসের উপর কাজ করবো যেমন ধরেন ওয়ার্ডপ্রেস নিয়ে যদি একটা ইয়া থাকবে কোর্স থাকবে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্রথম অবস্থায় ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের পর মোটামুটি 10-15টা ক্লাস থাকবে এরপর প্রতি সপ্তাহে দুটো করে ক্লাস অ্যাড করবো প্রতি সপ্তাহে যতদিন আমি আসি যতদিন আমি ইনশাল্লাহ আলাই বাতা রাখছে ততদিন বাতা রাখছে একটা একটা করে থিমের এখানে কাস্টমাইজ করব আর টিউটোরিয়াল অ্যাড করে রেখে দিব প্রতি সপ্তাহে দুটো করে এখানে অ্যাড করব টিউটোরিয়াল অ্যাড করব ধরো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস গেল এরপর ওখানে ওইখানে থাকবে আপনার থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট তারপরে HTML CSS PHP জাভা স্ক্রিপ্ট মানে আমি যেগুলো জানি যে যে জিনিসগুলো জানি সবগুলো নিয়ে আলাদা আলাদা করে কোর্স থাকবে ঠিক আছে তো আপনাদের জন্য এগুলো ফ্রি টোটালি ফ্রি আপনাদের জন্য টোটালি ফ্রি আপনারা ধীরে ধীরে ওখান থেকে শিখতে পারবেন ওখান থেকে শিখিয়ে আর আপনারা দাস শুধু আমার একটা মার্কেটিং করে দিবেন যাতে করে ওখানে কিন্তু আর্নিং আসে তাতে আমাদের ওখানে খরচটা যেটা হয় চালাতে পারি ঠিক আছে এটা আমরা